সমবেত ভক্তমণ্ডলী এবং আমার গৌর ভক্তিমতী মায়েরা, আজকের আপনাদের এই মহতি হরি সভাতে আসতে পেরে আমি নিজেকে খুব আনন্দিত এবং গর্বিত বোধ করছি। সেই সঙ্গে আপনাদের পদরেণু, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে এবং আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করলাম আমার হরিকথা, আমি শুরু করলাম আমার কৃষ্ণ কথা। মৃত্যুপদে যাত্রী শব্দেহ শ্মশানে নিয়ে গিয়ে অগ্নিসাত করার সঙ্গে সঙ্গে দেখবেন কারা যেন চিৎকার করে বলে ওঠে, হরি হরি কিন্তু আমাদের কোনদিন ভুলে গেলে চলবে না, এই সেই হরিনাম, এই সেই কৃষ্ণ নাম শুনতে পাওয়া যায় মানুষের জীবনের অন্তিম লগ্নে আপনাদের ওই শ্মশান ঘাটে। সেই হরিনামের জন্য, সেই কৃষ্ণ নামের জন্য ভগবান তার গীতায় বলে গেলেন, সর্বধর্মান পরিত্যাজ মায়কম শরণম ব্রজ, তোমরা সব কিছু পরিত্যাগ করে আমার গুণগান করো, আমি ভগবান অবশ্যই অবশ্যই তোমাদের রক্ষা করিব। কিন্তু তারপরই ভগবান বললেন, আমি সব কিছু সহ্য করলেও একমাত্র অহংকার সহ্য করতে পারি না। এই যে শুরুতেই আমি বললাম, আমি শুরু করলাম আমার হরিকথা, এই আমিটা কে? এই আমিটাই হলো মানব দেহের সবচেয়ে বড় কলঙ্কময় অধ্যায় যার নাম অহংকার। তাই দেহের মধ্যে যতদিন লোভ থাকবে, লালসা থাকবে, বাসনা থাকবে, কামনা থাকবে, ততদিন যতই গলায় মালা বেঁধে আমরা হরিনাম কৃষ্ণনাম বলি না কেন, কিছুতেই কোনো মতেই ওই ভগবানের শ্রীচরণ পাওয়া যাবে না। শ্রুতি মারাত্মক অন্যায় এবং অপরাধ করলাম, পারলে আপনারা আমায় ক্ষমা করবেন। তবে ভক্তমণ্ডলী মায়েরা, এই হরিনামের জন্য, এই কৃষ্ণনামের জন্য 536 বছর আগে নবদ্বীপের ছেলে নিমাই চিরকালের মতো নবদ্বীপ ত্যাগ করে চলে গিয়েছিলেন। আপনাদের ছোট ছেলে গৌর হরি কেন চলে গিয়েছিলেন এটা আপনাদের জানতে ইচ্ছা করে না? ইচ্ছা করে। ভগবান গৌর হরি চলে গিয়েছিলেন আমাদের সুখের জন্য, আমাদের শান্তির জন্য, আমরা যাতে মুক্তি পাই, চিরস্থান রম্যস্থানে পৌঁছাতে পারি, তার জন্য ভগবান গৌর হরি আমাদের ত্যাগ করে, দেবী বিষ্ণুপ্রিয়া 14 বছরের দেবী বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে তিনি চিরকালের মতো চলে গিয়েছিলেন। ভক্তমণ্ডলী মায়েরা, এবার আপনাদের কাছে জানতে চাইব, আমাদের সুখের জন্য, আমাদের শান্তির জন্য যিনি এত বড় একটা কাজ করার জন্য চলে গেলেন, কিন্তু দেবী বিষ্ণুপ্রিয়া, তিনি তো জমিদারের কন্যা, তিনি কি এমন অপরাধ করেছিলেন? নিজের স্ত্রীর কথা একবার মনে করলো না, চলে গেলেন। অভাগিনী নারী, ভালোবেসে বিয়ে করেছিলেন, যাওয়ার জায়গা তার শেষ হয়ে গিয়েছিল। আস্তে আস্তে সকাল হল, ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছেন তার স্বামী চলে গেছে, কাঁদতে কাঁদতে শাশুড়ির চরণ দুখানি জড়িয়ে ধরে বললেন, মা আমি অন্ন চাই না, আমি বস্ত্র চাই না, আমি বিষ্ণুপ্রিয়া, আমি যদি বিষ্ণুপ্রিয়া কেন স্বামী চলে গেল? বৌমা তুমি আমার ঘরের লক্ষ্মী, তুমি অমন করে কেঁদো না, যে সংসারে যে ঘরে লক্ষ্মী এমন করে কাঁদে সেই সংসারে লক্ষ্মী ছাড়া লক্ষ্মী হারা হয়ে যায়, আমার নিমাই চলে গেছে, আমি তো মরিনি, আমি তো আছি। শোনো বৌমা, আমার নিমাই যেখানে যায় বলে যায়, আজকে না বলে চলে গেছে, আমি এক্ষুনি ধরে নিয়ে আসবো। ও বৌমা তুমি কেঁদো না, আমি সব সহ্য করতে পারি, তুমি আমার বৌমা নয়, তুমি আমার মেয়ে, আমি তোমার মা, মেয়ে চোখে জল মা কোনদিন সহ্য করতে পারে না, কেন যে নিমাইটা চলে গেল আমি জানি না।
তবু ধরে নিয়ে আসবো। চলেছে, পদর উপর পড়ে গেছে, কপাল দিয়ে রক্ত, চোখের জল রক্ত মাখামাখি হয়ে গেছে, তবু বলে চলেছেন, নিমাই তুই আমার একই সর্বনাশ করে চলে গেলি, আমি বৌমার কাছে কেমন করে মুখ দেখাবো তুই বলে যা। নিমাই তখন কেশব ভারতীর চরণে আচার খেয়ে পড়ে বললেন, গুরুদেব এবার আমাকে সন্ন্যাস ধর্মে দীক্ষা দিন। শোনো নিমাই, আমি যে তোমায় সন্ন্যাস ধর্মে দীক্ষা দেব, পৃথিবীর আপনজন পিতা এবং মাতা, তোমার পিতা বর্তমান নেই, মাতা বর্তমান, মায়ের কাছ থেকে আশীর্বাদ, হরিনামের ভিক্ষা, এগুলো চেয়ে নিয়ে এসেছো? না গুরুদেব। সে কি নিমাই, তুমি এত বড় পণ্ডিত, জগৎজোড়া তোমার নাম, তুমি জানো না মা বাবাকে বাদ দিয়ে কেউ কোনোদিন ভগবানকে পায় না? ঠিক আছে, পিতা নেই মাতা, মাতার কাছ থেকে শেষ আশীর্বাদ, অনুমতি, ভিক্ষা, এগুলো চেয়ে নিয়ে এসো, তারপর আমি আশীর্বাদ করব, সন্ন্যাস ধর্মে দীক্ষা দেব, তবে তুমি ভগবান শ্রীহরির চরণ অবশ্যই পাবে, যাও। নিমাই পণ্ডিত কাঁদতে কাঁদতে ওই শান্তিপুরের অদ্বৈত আচার্যের গিয়ে ফিরে এসেছিলেন। সেখানে আপনাদের মা, আমার মা কাঁদতে কাঁদতে অচেতন হয়ে পড়েছিলেন শচী দেবী। ছুটতে ছুটতে এসে বললে, মা, ও মা, আমি তোমার নিমাই, আমি তোমার কাছে ফিরে এসেছি। নিমাই তুই অমন করে কাঁদছিস কেন বাবা? মা তুমি আমাকে আশীর্বাদ করবে না? নিমাই আমি জনম দুঃখিনী মা, আমি অভাগিনী মা, আমার একটার পর একটা সন্তান মারা গেছে, আমার মুখে আশীর্বাদ মানায় না, তবু যখন তুই আশীর্বাদ চাইছিস, বলতো বাবা তোকে কি আশীর্বাদ দেব? কৃষ্ণ নাম লব মুখে, কৃষ্ণ পথে যাব সুখে, এই আশীর্বাদ তুমি আমায় দাও মা। নিমাই এই আশীর্বাদ পেলে তুই চিরকালের মতো ঘর ছেড়ে চলে যাবি, কিন্তু নিমাই তুই জেনে রাখ, তুই চলে যাওয়ার পর আমার বৌমা কাঁদতে কাঁদতে মারা যাবে, আমি হয়তো কাঁদতে কাঁদতে মারা যাব, কিন্তু জেনে রাখ আমি নিমাইয়ের মা, আমি জানি আমার নিমাই চলে গেলে আমার এত বড় সর্বনাশ হবে, তবু তো জানবো আমার নিমাই ভগবান হবে। তাই প্রত্যেকটা মা সন্তানের মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে যেমন আশীর্বাদ করেন, আমি নিমাইয়ের মা, নিমাইয়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, ভগবান যেন তোর মনোবাঞ্ছা পূর্ণ করেন। এই আশীর্বাদ 500 বছর আগে যদি না নিমাই পেতেন, তিনি পণ্ডিত হতেন, ভগবান হতে পারতেন না। এর আগে আমি চারবার এসেছি, আজকে নিয়ে পাঁচবার। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা অনেক আশীর্বাদ করেছেন, কিন্তু জানেন তো মা, আশীর্বাদ চাওয়ার ক্ষমতা তারই আছে যারা সন্তান। আপনারা মা, পিতা, আপনজন দিন না হরিনামের ভিক্ষা, কৃষ্ণ নামের ভিক্ষা। তাই যখনই হরিবাসর করাবেন, মহা মহোৎসবের মহা উৎসব করাবেন, কমপক্ষে তিনটে গ্রামের তিনটে দুয়ার থেকে ভিক্ষা করবেন। কেন ভিক্ষা করবেন? ভিক্ষা করলে অহংকার দূর হয়ে যায়, অহংকার প্রকাশ পায়, আর দীনতা প্রকাশে পেলেই তবে ভগবান সেই ভিক্ষন্ন গ্রহণ করেন। সেই ভিক্ষা চাইতে এসেছি। গঙ্গা জলে যেমন গঙ্গা পুজো করতে হয়, হরিনামের জন্য, কৃষ্ণ নামের জন্য এইভাবে চোখের জল দিয়ে ভিক্ষা অবশ্যই চাইতে হয়। তাই আপনাদের পদরেণু, আপনাদের আশীর্বাদ, হরিনামের ভিক্ষা মাথায় নিয়ে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো আমিও শুরু করলাম। শ্রীনন্দের নন্দন শ্রীনন্দের নন্দন গোপী জন বল্লব জয় রাধানায়ক নাগর শ্রীনন্দের নন্দন গোপী জন বল্লব জয় রাধানায়ক নাগর জয় রাধা তুগু না
বালো কি বালো বলো রাম পিয়া নিতানন্দ
ওই বৃন্দাবনে, ওই বৃন্দাবনে শচীর নন্দন গৌর হরি, শচীর নন্দন গৌর হ আপনার স্বামীকে কেউ যদি বলতো আপনার স্বামী লোকে ভালো নয়, আপনি কি বলতেন? থামো,
এরকম লোক পাওয়া যাবে না। তাহলে নিজের স্বামী সম্বন্ধে আপনাদের জোর আছে? ওই জগৎ স্বামী ভগবান কালো ছেলে, তার সম্বন্ধে আপনাদের জোর নেই? ঠান্ডার সময় হাত পা গুটি আছে আছেন? জিজ্ঞাসা করেছি না হয়, বলি নয় ফেলেছি, আপনারা কোথায় এসেছেন? এই উত্তর, উত্তরটা জোরে দেবেন। হাত দুটো ভগবান যখন দিয়েছে শুধু স্বামীর কাছে চাওয়ার জন্য, ওগো থালা দাও, বাসন দাও, গাড়ি দাও, বাড়ি দাও, সোনা দাও, দানা দাও, খাও দিন দাও, হরিবোলটা বলার জন্য। শুনুন ভক্তমন্ডলী মায়েরা, শুধু হরিবোল বলবেন না, হাত দুটো হরিবোল তো বলবেন, কৃষ্ণমোল বলবেন, আত্মনিবেদন করবেন, সেই সঙ্গে মাঝে মাঝে প্রণাম প্রণাম করবেন। কেন বিভীষণ একদিন আসতে মায়েরা, বিভীষণ ভগবান রাজা রামচন্দ্রকে প্রণাম করেছিলেন, জয়রাম বলে প্রণাম করেছিলেন। ভগবান রামচন্দ্র সন্তুষ্ট হয়ে শ্রীলঙ্কাটাকে তাকে দান করেছিল, লঙ্কাটা তাকে দান করেছিল। হনুমান বললে, প্রভু ওই একবার প্রণাম করলো আর রামের নামে জয় ধরে দিল, তাতেই আপনি ওকে শ্রীলঙ্কাটাকে দান করে দিলেন, লঙ্কা রাজা করে দিলেন। আচ্ছা, বিভীষণকে এত বড় দায়িত্ব দিয়ে দিলেন, রাজত্ব দিলেন, যদি রাবণ এসে প্রণাম করে জয়ধ্বনি দিত? ভগবান বললে, কি করতাম জানো, আমি অযোধ্যা সিংহাসন দিয়ে দিতাম। এবার বুঝতে পারছেন, উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে প্রণামটা করলে কি কাজ হয়? ওরা মুখে কাপড় চাপা দিয়ে একদম বসে থাকবেন, গভীর রাত্রিতে যদি বাড়িতে চোর আসতো? বললাম, মায়েরা হাত জোড়া করতাম না, বাঁচাও বাঁচাও। তাই মাঝে মাঝে জয়ধ্বনি উলুধ্বনি প্রণাম প্রণাম করবেন। এবার বলুন আপনারা কোথায় এসেছেন? হাত দুটো তুলে কোথায় এসেছেন? বাহ, এতক্ষণ পরে যথার্থ উত্তর দিয়েছেন, আপনারা বৃন্দাবনে এসেছেন। এবার লক্ষ্য রাখুন, বৃন্দাবনে যখন এসে গেছেন, বৃন্দাবনে কি দেখতে পাচ্ছেন? আগে জানতে হবে ভারতবর্ষের কতগুলো বৃন্দাবন, তারপরে বুঝতে পারবেন বৃন্দাবনের উপর দিয়ে কি বয়ে যাচ্ছে। ভগবান যেখানে প্রথমে এসেছিলেন সেই বৃন্দাবনের নাম গোলকের বৃন্দাবন। যে বৃন্দাবন আজ পর্যন্ত ভারতবর্ষের মাটিতে নামে না, যেটা গোলকের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেই বৃন্দাবনে ভগবান কি করেছিলেন? যারা তার আত্মার আত্মীয়, আত্মার প্রিয় পরিকর, বন্ধু বান্ধব, সীদাম সুদাম বলরাম পটু মধুমঙ্গল, ওই বিটকেল ছেলেদের সঙ্গে দিনের পর দিন গোলক বৃন্দাবনে খেলতেন। কিরকম খেলা! বাহ, খিলা তো খিলা তো নন্দ কিশোর, খিলা তো খিলা তো নন্দ কিশোর, খিলা তো খিলা তো নন্দ কিশোর, খিলা তো খিলা তো নন্দ কিশোর। এতদিন তো পুজো দিচ্ছেন, দিদি বলুন এটু করা ফল ভগবানকে পুজো দিয়েছেন? ওই রকম বুকের পাটা আপনাদের নেই, আমারও নেই। কেন নেই মা? এত করে করি ঘর, তবু স্বামী ভাবে পর, তারপর যদি এটু কাটা খাইয়ে দিই, বলো বৌদি মাথায় বাজ ফেলে দেবে। আমরা এটু কাটা খাওয়াতে পারলাম না, কিন্তু রাখাল বালকরা পারলো। লক্ষ্য রাখুন ভক্তমন্ডলী মায়েরা, আমরা ভগবান কি, এই তো প্রত্যেক বছর পুজোর সময়, আপনারা দুর্গা পুজোর সময় অষ্টমী দিনে কি করেন? হ্যাঁ, সাউথ ইন্ডিয়া বেনারসি অলকালাম দামি দামি শাড়ি পরে পুষ্পাঞ্জলি দিতে যান, সঙ্গে একটা করে শাড়ি নিয়ে যান,
নিজে পরে আছেন সাউথ ইন্ডিয়া, আর দেবী দুর্গাকে যেটা দিচ্ছেন সেটা শাড়ি নয়, সেটা মুশারি। এবার বুঝতে পারছেন মায়েরা আমাদের কেন এই হালটা হলো? তিনবার ধান কেটেছি, তুই তিনবার জল দিলি, কেন দিল বুঝতে পারছেন? আমরা কি করি, এটা ভালো ফল, মিষ্টি ফল, আমার ছোট জামাই খাবে, এটা আরো ভালো ফল, আমার বৌমা খাবে, আর এটা এটা পোকা ধরা, তিনেটে, এটা ছেঁড়া, এটা ভালো নয়, এটা ব্রাহ্মণ বৈষ্ণবকে দেব। তাই যেটা আপনি নিজে খেতে পারেন না, যেটা খেতে গেলে আপনার কষ্ট হয় দুঃখ হয়, সেটা কোনদিন ভগবানকে দেবেন না। কিন্তু রাখার বালক হতে পারে, বাচ্চা ছেলে হতে পারে, ওরা যেটা নিজেরা খেত সেইটাই ভগবানকে খাই দিত। প্রশ্ন হতে পারে ওরা আগে খেত কেন, তার প্রথম কারণ হলো এটা টক, টক ফেলে দেব, এটা তিতো ফেলে দেব, এটা পচা ফেলে দেব, এটা আস্তে আস্তে, এটা বিষাক্ত, প্রথমে আমরা খাবো, আমরা খেয়ে যদি পটল লাগাই যাই আমাদের কানাই বাঁচাবে, আর ভগবান যদি পটল লাগাই যায় পারবো? দেখলেন জামাই বলছে পারবো না, বোঝা গেল কেন তারা এত করা ফল খাওয়াতো? যে ভগবানকে বেশি ভালোবাসবে জেনে রাখবেন তার ক্ষমতা বেড়ে যাবে, সে যেটা নিজে খাবে সেইটাই ভগবানকে খাওয়াবে। ভক্তমন্ডল আজকে তাই হলো, কেউ কাউকে পর না ভাবি আপন আপন, কেউ কাউকে পর না ভাবি আপন আপন সবই, কেউ কাউকে পর না ভাবি আপন আপন সবই। ভক্তমন্ডলী মায়েরা, এটা করা ফল তো খাইয়ে দিল, শুধু খাইয়ে দিল নয়, এটা করা ফল খেয়ে বন্ধুত্ব প্রেম আস্বাদন করছে, লক্ষ্য রাখুন মায়েরা। হ্যাঁ, শুধু এটা করা ফল খায় না, ফল খেয়ে বলছে এই বটুক, এই মধুমঙ্গল, এই মধুমঙ্গল, তোর আমার কাঁধে উঠে এঁটো করা ফল খাইয়ে দিলি, লক্ষ্য রাখুন মা, এতগুলো বয়স হয়েছে নিজের বাবার কাঁধে উঠতে পারিনি, আর বিটকেলগুলো ভগবান জগত পিতার কাঁধে উঠেছে, এঁটো করা ফল খাইয়ে দিল, শুধু খাইয়ে দিল নয়, ভগবান সেই এঁটো করা ফল খেয়ে বন্ধুত্ব প্রেম আস্বাদন করে ডাকছে, তোর এঁটো করা ফল খাইয়ে দিলি, তোদের নিয়ে এক জায়গায় বেড়াতে যাবো, আসে যাবি? যাবো। মায়েরা আপনার এঁটো খান মা, যে যাকে ভালোবাসে মা তার এঁটো খাবে, স্বামী যত কালো হোক, তিনেটে হোক, তিনটে বাঁক থাক, এত কালো দিনের বেলা আলো জ্বলে দেখতে হোক, স্বামীর এঁটো কাঁটা খাবেন, তাতে জীবন ধন্য হবে। আস্তে ভগবান বুঝতে পারলো এঁটো করা ফল যখন খাইয়ে দিয়েছে ও আমাদের ভালোবাসে, বলো এই মধুমঙ্গল, বলো না তোরা আমাকে খুব ভালোবাসিস, খুব ভালোবাসি, এঁটো করা ফল খাইয়ে দিয়েছিস আমার কাছে, আপনার স্বামী মাঝে মাঝে আপনাকে নিয়ে বেড়াতে যাবে, তাই জগৎ স্বামী আমাদের নিয়ে বেড়াতে যাবেন ঠিক করলেন, কিন্তু কথা হলো বেড়াতে গিয়ে যদি হারিয়ে যায়, আপনার ছেলে যখন বিদেশ বিভুয়ে যাবে, মেলা দেখতে যাবে, বাবার নাম, ঠাকুরদার নাম, গ্রামের নাম সব ঠিকানা ভালো করে মুখস্থ করিয়ে দেবেন, ছেলে হারিয়ে গেলে ও ভলেন্টিয়ার এসে আপনার ঘরে পৌঁছে দেবে। তাই ভগবান দেখলেন ওরা যদি হারিয়ে যায়, স্বর্গমুক্ত পাতাল এখানে মায়ের জাল আছে, মায়ার জালা এত বড় জালা সব জালা ছিন্ন করতে পারেন, মায়ার জালা ছিন্ন করতে পারবেন না, অস্বীকার করার জায়গা আছে? টাকা পয়সা গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি বিষয় বৈভব কামিনী কাঞ্চন এগুলো মায়া, পারবেন মায়ার জাল সামলাতে? গলায় মালা পরে বড় বড় কথা বলতে পারি, 500 টাকা কম দিয়ে দেখুন তো দিদির সঙ্গে কি গন্ডগোলটা না পাকাবো, সন্দেশ খালি সন্দেশ কেড়ে নিয়ে খেয়ে ফেলবো, বুঝতে পারছেন? মায়ার জাল কেউ ছিন্ন করতে পারে না, তাই ওরা ভুলে যেতে পারে, তাই তোদের ঠিক করে শিখিয়ে দেবো, নামটা বলতে পারবি? পারবো। বদন বদন ইমেল বলতে পারবি? পারবো। পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে করতে বলতে পারবি? পারবো। ফুলের মধ্যে গড়াগড়ি দিয়ে বলতে পারবি? পারবো। নাচতে নাচতে বলতে পারবি? পারবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে, রাম রাম হরে হরে। ভগবান এত সুন্দর করে ভালোবেসে নামটা আমাদের শিখিয়ে দিয়েছিল, কি বলছি বুঝতে পারছেন মায়েরা? ভালো করে শুনুন মা, স্বামী যদি বড় বড় চোখ বার করে কোনো কথা বলে আমরা শুনবো না, যদি আঘাত করে মেরে থেতো করে তবু তো ঠিক ছিল, আর ঘুরঘুর করিস আগে যেসব গায়ক গায়লোর মা তাদের সঙ্গে সহযোগিতা করলো, দু বছর আসেনি বলে দিদি ভাইয়ের সম্পর্ক কোনো গায়ক করবে গো মা? আমি এসে দেখেছিলাম 2-3 হাজার লোক ছিল, এখন মাত্র 150-200 পড়ে আছেন। আমি কিছু বলেছি? তোরা যাওয়াচ্ছিস কেন? আসতে লক্ষ্য রাখুন মা, হ্যাঁ স্বামী যদি চোখ বার করে কোনো কথা বলে শুনবো না, মাত্র করলেও শুনবো না, কিন্তু ভালোবেসে যাবো বেশ শুনবো বলে। তাই জগৎ স্বামী ভালোবেসে শিখিয়ে দিল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। ভক্তমণ্ডলী মায়েরা, এইভাবে ভগবান গোলকের বৃন্দাবনে কতটা খেলার খেয়াল রাখবেন, এই বৃন্দাবনটা তো কোনো ভারতবর্ষের মাটিতে নামে না, গোলকের বৃন্দাবন এইভাবে শিখিয়ে পড়িয়ে। এই যে আমি আপনাদের পাড়ায় গান গাইতে এসেছি গোমা, বাড়িতে বেশ করে রিহার্সাল দিয়েছি, রিহার্সাল মানে বাংলায় মহড়া বলে, রিহার্সাল করে দেখেছি এরা যদি আমার সঙ্গে নাচতে পারে গাইতে পারে তবে সন্দেশখালিতে নিয়ে যাব, তবে আপনাদের পাড়ায় নিয়ে এসেছি, মানে এত খরচা করে কেন আনবো বলে বৌদি? তাই ভগবান আপনাদের পিছনে এইরকম খরচা করেছিলেন যখন দেখেছিলেন আপনারা হরি বল বলতে পারবেন, কৃষ্ণ বল বলতে পারবেন, তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলতে পারবেন, তখন গোলক বৃন্দাবন থেকে উত্তর ভারতের বৃন্দাবনে নিয়ে এলো, দুটো বৃন্দাবন চলে গেল, তবে জেনে রাখবেন উত্তর ভারতের বৃন্দাবনে প্রচন্ড গন্ডগোল চলছে। হ্যাঁ হ্যাঁ, মুসলিম ভাইরা বলছে আমি মাইনে মসজিদ বানায়ঙ্গে, হিন্দু ছেলেরা বলছে চুপ, তবে 500 বছর ধরে যে মগ মামলাটা চলছিল, 134 বছর ধরে যেটা হাইকোর্টে মামলা চলছিল সেটা কিন্তু নিষ্পত্তি হয়ে গেছে। তাই আমি যে কথা বলতে এসেছি মা, ওটা ওরা বলেছিল মসজিদ তৈরি করব, আমরা বলেছিলাম মন্দির তৈরি করব, কিন্তু জেনে রাখবেন ওখানেই ভগবান কৃষ্ণচন্দ্র নাম নিয়ে এলেন, দুটো বৃন্দাবন চলে গেল, একটা গোলকের বৃন্দাবন একটা উত্তর ভারতের বৃন্দাবন। একটা বৃন্দাবনের কথা বলবো গো মা, ওই যে নবদ্বীপ নদিয়া ওখানে একটা ছেলে এসেছিল, ছেলে নয় গো কাঁচা সোনা, সোনা দেখেছেন? দেখেছেন? আচ্ছা কাঁচা সোনা দেখেছেন? কাঁচা সোনা চৌলস এত, তার দিকে যে থাকবে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, চোখের পাতা পড়বে না। তাই নিমাই বলে ছেলেটা ছিল চাঁপা ফুলের মতো, কাঁচা সোনার মতো। সেই ছেলেটা যখন হরি বল বলতো কৃষ্ণ বল বলতো আমরা তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে হাসতে হরি বল বলতাম। এবার বুঝতে পারছেন কলিকালের মানুষ আমরা, মাগো বিউটি পার্লারে যে যাবে তার দিকে লোক আগে তাকাবে, বুঝা গেল? তাই আপনার বৌমা ওই যে সপ্তাহ 7 দিনে বিউটি পার্লারে যাচ্ছে এমনি এমনি নয় গো মা, চকচক করলে শোনা হয় না আমরা জানি, কিন্তু চকচক না করলে আমরা তার দিকে তাকাবো না। তাই নিমাই ছিল চাঁপা ফুলের মতো চকচকে কাঁচা সোনা, সেই ছেলেটা নবদ্বীপে এমন হরিনাম করলেন এমন কৃষ্ণ নাম বললেন, ছিল নবদ্বীপ হয়ে গেল নববৃন্দাবন। এবার শুনুন আপনাদের নিমাই পণ্ডিত কেমন করে হরিনাম করতেন। নামে বুক ভরে যায় কৃষ্ণ, গোপাল কৃষ্ণ,
শুনুন মা, আমি দীর্ঘদিন গান গাইছি, আমার যখন 16 বছর বয়স তখন থেকে আমি হরিনাম গাইছি গো মা, মিথ্যা তো বলবো না, ভগবান একদিন স্বপ্ন দিয়েছে আমাকে, দিয়েছে, কাউকে যেন বলবেন না, ভগবান বলে দিয়েছে তোর হরিনাম শুনতে শুনতে কেউ যদি উঠে যায়, তুই যদি অবিনাশ অভিশাপ দিস তার ঝাড় ফাঁকা হয়ে যাবে। তাই 3000 ছিল আগে উঠে গেছে, আমি দেখিনি, সেটা কিচ্ছু যায় আসে না, এখন যে কজন আছেন যদি উঠে যান, ধোলোলা খোলোলা কীর্তনলা ভ্যানোলা রিক্সাওয়ালা এদের সঙ্গে লাগবেন না মা, এদের মুখ আলগা, যদি ফট করে বলে দিই বলো বৌদি কি সব বনাসটা হবে। তাই কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বোনামা, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বজো রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, বজো রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বোনামা, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ আপনাদের গ্রামটা যেমন সুন্দর, ঘর বাড়িও সুন্দর, সুন্দর করে সাজিয়েছেন, এর আগে যখন এসেছিলাম গো মা আমি এসে দেখেছি ওই ঘরটা তখন মাটির ছিল, যে ঘরে থাকতে দিয়েছে, এখন দেখতে পাচ্ছি দোতলা হয়েছে, দোতলা হয়েছে, কিন্তু মায়ের লক্ষ্য রাখুন আপনার স্বামী দোতলা বাড়ি বেঁধে দিয়েছে, ওই দোতলা বাড়ির উঠানে যদি একটা তুলসী গাছ না থাকে জানতে হবে ওটা জমির বাড়ি, বুঝতে পারছেন মায়েরা, সেই বাড়িটাকে বৃন্দাবন বাড়ি করতে হবে, কি করবেন, ছেলেকে বইপত্র কিনে দিলে ছেলে পাস করবে না, পড়তে হবে, পঠন পাঠন চালাতে হবে, কিরকম দেখতে পাচ্ছেন মা আনাড়ি, এরা ভেবেছে আমার বুঝি ক্ষমতা নেই, দেবো মা অভিশাপটা, আপনারা না বলেন বলে তাই থেমে গেলাম, লক্ষ্য রাখুন মায়েরা, তাই ছেলেকে বইপত্র কিনে দিলে ছেলে পাস করবে না, তুলসী গাছ বসালে তুলসী বৃন্দাবন হবে না, ভোর 4টের সময় ন দিবা ন নিশি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে, ভোর 4টা থেকে 6টার মধ্যে বলে ব্রহ্ম মুহূর্ত, এই সময় উঠবেন, শুধু উঠলে হবে না, সষ্টাঙ্গে শুয়ে পড়ে স্বামীকে প্রণাম করতে হবে, যে কটা বৌদি বসে আছেন কে কে প্রণাম করেন শুয়ে পড়ে প্রণাম করেন দেখান তো, আমি সব সব দেখে ঘর যাব, দেখতে পাচ্ছেন মায়েরা ব্যামোটা কোথায় খারাপ হয়েছে, আসতে স্বামী হচ্ছে আসতে মা প্রাইমারি স্কুল, আর ওই জগৎ স্বামী হাই স্কুল, প্রাইমারি স্কুল পাস করলে তবে হাই স্কুলে যাব, বলো বৌদি মনে থাকবে, তাই নিজের স্বামীকে প্রণাম করবেন, প্রণাম করে তুলসী তলায় যাবেন, ওখান থেকে আপনারা ঘাটে যাবেন স্নান টান করে, তারপরে বিল্লপত্র তুলসী পত্র গঙ্গা জল নিয়ে এসে ওই তুলসী তপ তলায় ভোর 4টের সময় বলুন কি বলুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাঙ্গ, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ ভালো করে শুনুন, ছেলের কাছে শান্তি নেই গো বৌদি, মেয়ের কাছেও শান্তি নেই, মিথ্যা তো বলবো না, মেয়ের জামাইয়ের কাছেও শান্তি নেই, তাহলে শান্তি তুমি কোথায়, মন করুন চাঙ্গা পদাপুকুর, এটার নাম হৃদয় বৃন্দাবন, মনটা যদি পরিষ্কার থাকে চিত্ত যদি শুদ্ধ হয় ভক্তমণ্ডলী মায়েরা যেখানে যাবেন সেখানে বৃন্দাবন দেখতে পাবেন, আর যাদের মন পরিষ্কার নেই চিত্ত শুদ্ধ নেই রাত দিন চিন্তা করছে ওর 10 বিঘে জমিটা কবে লিখে নেব, কবে ওর মরবে, কবে ওর মাথা খাবো,
নাকি নিজের চোখে পড়বি ধরা, আছে পড়বি রে তুই প্রাণে মারা। তাই ভালো করে দেখ, লক্ষ্য রাখুন, চিত্ত যদি শুদ্ধ না হয়, মনটা যদি পরিষ্কার না হয়, পবিত্র যদি না হয়, গলায় মালা পরে বৃন্দাবনে গেলে গোভাগার দেখতে পাবেন। আমাদের পাড়ার তিনটে ছেলে গোমা বৃন্দাবনে গেছে, তার মাকে বললাম আপনার ছেলে বৃন্দাবনে গেল? হ্যাঁ রে বাবা গেল। ও আচ্ছা কাকিমা, বলো বাবা ছেলে বৃন্দাবনে গেল, আপনাদের ভাত কাপড়ের ব্যবস্থা করেছে? বৌমা আসার পর দিন থেকে ভাত কাপড় বন্ধ করে দিয়েছে, ওই প্রাইমারি স্কুল ফেল করে হাই স্কুলে যাচ্ছে, মা বাবাকে ভাত কাপড় দেয় না, বাজারে অনেক লোক আছে গোমা, গলায় মালা পরে ঘুরছে, ওর ব্যায়ামও খারাপ হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন? এভরিওয়্যার এ গুড মাদার প্রোডাক্ট, এ গুড সন। আপনারা মা, আপনারা ভালো মা, আপনারা ভালো সন্তান উপহার দেবেন, কিন্তু সন্তান যদি এরকম কুকীর্তি করে বেড়ায় আর মা বাবাকে ভাত কাপড় না দিয়ে বৃন্দাবনে যায় ভাত কাপড় দিতে, ভগবান যদি জানতে পারে মুড়ো ছেঁটা দিয়ে মারতে মারতে তাড়িয়ে দেবে, মনে থাকবে? তাই এটার নাম হৃদয় বৃন্দাবন। কটা গেল? গোলকের বৃন্দাবন, উত্তর ভারতের বৃন্দাবন, নব বৃন্দাবন, তুলসীতলা বৃন্দাবন, আর একটা হৃদয় বৃন্দাবন, পাঁচটা গেল। আর একটা বৃন্দাবন বলে থামবো। আমি জিজ্ঞাসা করেছিলাম আপনারা কোথায় এসেছেন, ওখান থেকে একটা বৌদিমণি মা বললেন বৃন্দাবনে এসেছি। এবার লক্ষ্য রাখুন, আপনাদের হরিবাসরটা কেমন করে বৃন্দাবন হলো? নবদ্বীপের ছেলে নিমাই যে ভগবান, আমরা প্রথম দিকে কেউ বুঝতে পারিনি, পেরেছিল কে? অদ্বৈত আচার্য। উনি কে? উনি হলেন বাবা মহাদেব। তাহলে নিমাইটা কে? ওই তো কানাই, বুঝতে পারছেন? বাবা মহাদেব অদ্বৈত আচার্য হয়ে এসেছেন। পুরো টিমটা উত্তরপ্রদেশের বৃন্দাবন থেকে কলিকালের বৃন্দাবনে নবদ্বীপে চলে এসেছে, শুধু নামের পরিবর্তন হয়েছে, কাজ কিন্তু এক ছিল। তাই নিমাই ছিল ভগবান, আমরা প্রথমে বুঝতে পারিনি, অদ্বৈত আচার্য বুঝতে পেরেছিলেন। সেই নিমাই রাতের অন্ধকারে নবদ্বীপ ত্যাগ করে চলে যাচ্ছেন, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান অদ্বৈত আচার্য ছুটতে ছুটতে চলেছেন। ও প্রভু, ও প্রভু, তুমি কোথায় যাচ্ছ? আমি আমি বৃন্দাবনে যাচ্ছি। জানো প্রভু, আর তোমার বৃন্দাবনে যাওয়া হবে না। কেন যাওয়া হবে না বলো? কেন যাওয়া হবে না প্রভু? তোমার রজু গল চরণ যেখানে তে রয়, 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 মধুর মধুর বৃন্দাবন সেইখানে তে হয়, বলি 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 মধুর মধুর বৃন্দাবন সেইখানে তে হয়, এই তো বৃন্দাবন, ও তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, ও তো বৃন্দাবন, এখানে তোমার চরণ, এই তো বৃন্দাবন, এখানে তোমার চরণ, এই তো বৃন্দাবন, বল বাজে কথা বাজে, এই তো বৃন্দাবন, আরো বল বাজে কথা বাজে, এই তো বৃন্দাবন, খোল বাজে করতাল বাজে, এই তো বৃন্দাবন, জয়ধ্বনি করে সবাই, এই তো বৃন্দাবন, উলুধ্বনি করে সবাই, এই তো বৃন্দাবন, হরিধ্বনি করে সবাই, এই তো বৃন্দাবন, হরি হরি বলে, এই তো বৃন্দাবন, হরি 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 বলে, এই তো বৃন্দাবন, হরি 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 বলে, এই তো বলো, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন, এই তো বৃন্দাবন। এতক্ষণ পরে আপনারা পরিষ্কার হয়ে গেছেন, ওই দেখুন প্রভু ওখানে দাঁড়িয়ে আছেন, ওই দেখুন তুলসী গাছ, তুলসী মঞ্চ, এই দেখুন খোল বাজছে, করতাল বাজছে, আপনারা জয় ধ্বনি, আপনারা জয় ধ্বনি দিচ্ছেন, উলু ধ্বনি দিচ্ছেন। ভক্তমণ্ডলী মায়েরা, লক্ষ্য রাখবেন মায়েরা, যারা বড় ডাক্তার হবে তারা কোনদিন আগে বলবে না, ডাক্তারখানায় গেলেন সে যদি বলে ব্লাড টেস্ট করো, ইউরিন টেস্ট করো, তবে রোগটা ধরবো, তুই কিসের ডাক্তার রে? ব্লাড টেস্ট করলে তবে তুই রোগটা ধরতে পারবি? তোর কাছে যাবো কেন? আমি ল্যাবরেটরিতে যাবো, বলো জামাই। বড়োরে যারা ডাক্তার হবে গো মা, তারা এক ঘায়ে ধরে ফেলবে কি রোগটা হয়েছে। তাই আপনারা বড় বড় ভক্ত গো মা, হিল লিস্টে নাম আছে, নাহলে এক ঘায়ে বলে না বৃন্দাবনে এসেছি। এবার বোঝা গেল, এতক্ষণ পরে পরিষ্কার হয়ে গেল এইটাই বৃন্দাবন। এবার আপনারা শুনুন, বয়ে যায় কি বয়ে যায়, আপনি যদি উত্তর ভারতে গিয়ে থাকেন দেখবেন এদিকে বৃন্দাবন, ওদিকে মথুরা, মাঝখানে কি বয়ে যাচ্ছে? যমুনা। যমুনা কেমন করে বহে? ছাল্লাদ ছাল্লাদ। যমুনা ছাল্লাদ ছাল্লাদ করে বয়ে যাচ্ছে,
নবদ্বীপ নববৃন্দাবন, নববৃন্দাবন কেমন করে বইছে? বহে কুলু কুলু কুলু, 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 বহে কুলু কুলু কুলু। ওই তো সুর ধ্বনি গঙ্গায় গড়া, বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি এখন মুখে কাপড় দিয়ে বসে আছেন। এই রোগগুলো সারিয়ে ফেলুন মা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়ে দিয়েছে 2025 সালের মধ্যে প্রত্যেকটা বাড়িতে যেমন আস্তে মায়েরা হ্যাঁ জর্জারি হয়, সেই রকম প্রত্যেকটা বাড়িতে একটার পর একটা ক্যান্সার হবে। এবার বুঝতে পাচ্ছেন আমরা কোন জায়গায় এসে দাঁড়িয়েছি? তাই মুক্তির পথ আপনাদের সঞ্চয় করতে হবে, সেই মুক্তির পথ পেতে গেলে আপনাদের জয়ধ্বনি উলুধ্বনি হরিধ্বনি দিতে হবে। এখানে মুখে কাপড় দেওয়ার জায়গা নয় মায়েরা। আর যে করা দিচ্ছে গো মা, তার কানের ধারে মাইকটা নিয়ে আপনার মুখটা নিয়ে গিয়ে চিৎকার করে একবার বলুন তো দেখি ওই ক্যান্সার রুগীটাকে বাঁচানো যায় কিনা। বহে কুলু কুলু কুলু, বহে কুলু কুলু, বহে কুলু কুলু কুলু, অত সুর ধ্বনি গঙ্গায় গড়া, ভগবান গলাটা দিয়েছে হরিনাম কৃষ্ণনাম বলার জন্য। ঠাকুর রামকৃষ্ণ মাঝে মাঝে মামা করে কাঁদতো, আমরা প্রণাম করতাম। আবার মাঝে মাঝে সালা সালা করতো, তখনও প্রণাম করতাম। আমি আপনাদের হরিবাসরে মাঝে মাঝে সালা সালা যদি বলি পাড়ার ছেলেটাকে মা মেরে আমাকে থেতো করে দেবে। আমরা সালা বললে সবাই মারতে তেড়ে আসে, ঠাকুর রামকৃষ্ণ সালা বললে সবাই প্রণাম করে। কেন? ঠাকুর রামকৃষ্ণ এই কণ্ঠ দিয়ে ওই তারক ব্রহ্ম নাম হরিনাম কৃষ্ণনাম বলার মধ্যে বলতে পেরেছিলেন, ওই মা কালীর নাম বলার মতো বলতে পেরেছিলেন, তাই তার কণ্ঠ সুরধ্বনি হয়ে যায়। ভক্তমণ্ডল লক্ষ্য রাখুন, একটা পাস করা ছেলে যদি জমিতে হাল করে তবু তাকে বলতে হবে পাস করা ছেলে। সার্টিফিকেট যদি ঠিক থাকে এখান থেকে আপনি চাকরি পাবেন, সার্টিফিকেটের গন্ডগোল থাকলে রাইটার্স বিল্ডিং এর পাশে ঘর বাঁধলেও আপনি চাকরি পাবেন না। তাই ভগবান এই কণ্ঠ দিয়েছে একটা সার্টিফিকেট, তাই সার্টিফিকেট জোরদার করতে হবে, হরিনাম কৃষ্ণনাম বলতে হবে। বোঝা গেল? এইভাবে এই কণ্ঠ দিয়ে যদি হরিরাম কৃষ্ণরাম বলতে 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 কণ্ঠ যেদিন সুরধ্বনি হয়ে যাবে সেদিন গোভাঘাটে গেলেও বৃন্দাবন দেখতে পাবো, বৃন্দাবনে গেলেও বৃন্দাবন ভগবান শ্রীহরিকে দেখতে পাবো। মনে থাকবে মা? এইভাবে তৈরি করুন। তাই নবদ্বীপের ছেলে নিমাই দুটি বাহু তুলে হরিরাম করছিলেন কোথায়? সুরধ্বনি গঙ্গার তীরে। দেখছে মা গঙ্গাকে, বলছে ওটা গঙ্গা নয় ওটা যমুনা। কি বলছি বুঝতে পাচ্ছেন? আপনারা যদি মনে করেন এটা আপনাদের খামার খামার, যদি মনে করেন ঠাকুরতলা ঠাকুরতলা, যদি মনে করেন বৃন্দাবন তবে হবে বৃন্দাবন। বোঝা গেল? তাই মন করুন চাঙ্গা বদাপুকুর গঙ্গা। মনটা যাদের ঠিক নেই তারা গলায় মালা পড়লেও কাজ হবে না। বোঝা গেল? ওটা ভয় পেয়ে গেছে গো। আমি তো জানি ও স্বামী কি জ্বালান জ্বালায়, কাল থেকে বন্ধ করুন বৌদি ওইগুলো। এবার শুনুন, তাই নবদ্বীপের ছেলে নিমাই দেখছেন গঙ্গাকে আর বলছে ওটা সুরধ্বনি। বলতে বলতে হঠাৎ বললেন বাহ বাহ বাহ। ফুল বনে দেখে গোরা, ফুল বনে দেখে গোরা, ফুল বনে দেখে গোরা,
সাহু চাকু হেটি গোটা গোপি অনুমার অনুমার। মায়েরা হরিনাম শুনতে এসেছেন একটু বুঝে বুঝে শুনবেন, সিঁড়ি ভাঙা অঙ্ক, একটা সিঁড়ি ভুল হলে পরপর সিঁড়ি ভুল হবে। এই যে বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাস বৃন্দাবন দাস এই পদটা লিখলেন কি, সহচর হেরি করা গোপী অনুমান, এই শব্দের অর্থটা কি লক্ষ্য রাখুন মায়েরা। আস্তে এদিকে কারা বসে আছেন মায়েরা, আপনারা মা ভগবান আপনাদের হ্যাঁ ব্রজগোপী বাড়ির বউ হিসাবে দেখতে পাচ্ছেন, পিছনে কারা বসে আছেন, কেউ দাদা কেউ কাকা কেউ জ্যাঠামশাই কেউ ভাই কেউ বন্ধু, আপনারা পুরুষ মানুষ, ভগবান আপনাদেরও দেখতে পাচ্ছেন কিভাবে, এদিকে যেমন আপনারা বাড়ির বউ ওই পিছনে ঘুমপলা কোটা ওরাও নাকি বাড়ির বউ। মজা পেয়েছো? আমি চারতলা বাড়ির মালিক, আমার মোচা মোচা একখানা গোপ আছে, আমি চার ছেলের বাবা, আমি হরিনাম শুনতে এসেছি বৃন্দাবনে, আমি বাড়ির বউ হয়ে গেলাম। হ্যাঁ, বৃন্দাবনে একটাই মাত্র পুরুষ ছিলেন, জেনে রাখবেন বারবাকি আমরা কারা ব্রজগোপী। কেউ বৃন্দাবনে গিয়ে কোনোদিন কোনো অবস্থাতে ভগবানকে বলবেন না আমি একজন পুরুষ মানুষ, নিজের গালে চড় খাবেন। কেন? আপনি যদি পুরুষ হয়ে থাকেন, লক্ষ্য রাখুন ভগবান কি করেছিলেন, একটা কোড়ে আঙুল দিয়ে গিরি গোবর্ধনকে ধারণ করেছিলেন, অত বড় পাহাড়কে কোড়ে আঙুল দিয়ে চাগিয়ে ধরে রেখেছিলেন। আপনি পারবেন? ভগবান অকাসুর বকাসুর তিন বর্তাসুর, একটার পর একটা কংসকে ধ্বংস করেছিল। আজকাল মোড়ের মাথায় এত গন্ডগোল, আপনাদের সন্দেশ খালি টেলিভিশনের ছবি দেখেছি আমি, খুন মারার হয়ে যাচ্ছে। কই প্রশাসন কিছু করতে পারছে? দেশের নেতারা কিছু করতে পারছে? সৈন্য বিভাগ কিছু করতে পারছে? পাচ্ছে না। কিন্তু ভগবান কালো হতে পারে, শরীরে তিনটে ভাগ হতে পারে, এত কালো দিনের বেলা আলো জ্বেলে দেখতে হতে পারে, সে তো পারলো। কি বলছি তো পাচ্ছেন? শুধু তাই নয়, ভগবান অগ্নি ভক্ষণকারী, আগুন খেতে পারত, চালাকি করলে হবে না ভক্তমণ্ডলী মায়েরা। তাই ভগবানের সঙ্গে কোনোদিন আমরা বিদ্যেতে পারবো না, বুদ্ধিতে পারবো না, শক্তিতেও পারবো না। তাহলে কিভাবে তাকে পাবো? আপনারা বাড়ির বৌদি ঠিক করে বলুন তো, স্বামীর মন পেতে গেলে, স্বামীর ভালোবাসা পেতে গেলে কি করলে স্বামী আরো ভালো আছে? আমি বলি গো মা, কাল সকাল থেকে শুরু করে দিন, স্বামী মারলেও আছি কাড়লেও আছি। স্বামী যদি বলে এদিকে শোন কি হয়েছে বলো, তোকে নয় মেরে পুঁতে ফেলবো, তবু হাসতে হাসতে বলবেন হ্যাঁ দেখো। স্বামী আর বিডিও অফিসে যাবে, আর থানায় যাবে, পঞ্চায়েতের প্রধানের কাছে যাবে, বুঝতে পারলেন যে সয় সে রয়, কলিকালের মেয়েরা সহ্য করার ক্ষমতা হারিয়েছে। কোর্টে গিয়ে দেখবেন 498 এর কেস সব সময় চলছে, বধূ নির্যাতনের কেস চলছে, শুধু তাই নয় যখন তখন বলছে ঘর করব না। এটা ছিল বাপ ঠাকুর আমলে শুনেছেন, ঘর করতে করতে দু ছেলের মা বলছে ঘর করব না, সহ্য করার ক্ষমতা নেই। তাই যে সয় সে রয়, তাই ভগবানকে পেতে গেলে আপনাদের সহ্য করতে হবে। এই যে আমি হরিনাম গাইতে এসেছি, লুঙ্গি পরে হরিনাম গাইতে পারতাম, স্যুট বুট পরে হরিনাম গাইতে পারতাম, সেভাবে না পরে কি করলাম মা, মেয়েদের মতো শাড়ি পরেছি, মেয়েলি ভাবে কথা বলছি। কেন? ভগবানকে কে পেয়েছিলেন? রাধারানী পেয়েছিলেন। আমি রাধা সেজে হরিনাম গাইছি, রাধা সাজতে সাজতে যেদিন রাধা হয়ে যাব সেদিন ভগবানকে পেয়ে যাব। তাই রাতে মুক্তি ধাতে ধাবিত হওয়া, যারা মুক্তির পথ পেতে চায়, ভগবানের কাছে চলে যেতে চায়, তারাই রাধা, তারা ভক্ত, আর ভক্ত মানে রাধা। তাই এখানে যারা আছেন আপনারা সবাই রাধা। এবার আসুন, সেই জন্য বৈষ্ণব পদকর্তা বললেন সহচর হেরি গোরা গোপী অনুমান অনুমান, সহচর হেরি গোরা গোপী অনুমান অনুমান, মাঝে নাচে গোরা জয় জয় দিয়া গোরা আমার, তারুই মাঝে নাচে গোরা জয় জয় দিয়া গোরা আমার, বাজে খোলে বাজে খো, বাজে খোল বাজে খো, বাজে খোল বাজে খো, বাজে খোল বাজে খো, বলে খোলে খো, বাজে খোল বাজে খো, বল বলে খোলে খো, বাজে খোল বাজে খো, গরিব Whoa!
আবার জন্মগ্রহণ করে শাশুড়ির মুখ ঝামটা
নদীর দাঁত খিচুনি, আর স্বামীও মাঝে মাঝে ঝালগানটা মারে না, ভাল লাগে না। তাহলে এই ঝালগানটার হাত থেকে বেঁচে যাবেন। কি করতে হবে? হরিনাম কৃষ্ণনাম বলতে হবে। এবার বুঝতে পারছেন, আদি দৌবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই তিনটে জানার হাত থেকে বাঁচার জন্য কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, শোনো মহেশ্বরী বচন আমারে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। এখানে যারা এসেছেন মর্তধামে এসেছেন, জালাত কিন্তু নিতে হবে। দেশের প্রধানমন্ত্রী হোক আর মুখ্যমন্ত্রী হোক, প্রত্যেকের জালাত থাকবে। প্রথমে মা এলেন, বাবা এলেন, তারপরে মা এলেন, তারপরে সন্তান এসেছে, মা বাবা বেঁচে আছে, সন্তান মারা গেছে। টাকা দিয়ে, অর্থ দিয়ে, সম্পত্তি দিয়ে আপনারা যে টাকা টাকা করেন, যে মায়ের কোলে সন্তান মারা গেছে, টাকা দিয়ে, অর্থ সম্পত্তি দিয়ে, জমি জমা সম্পত্তি কামিনী কাঞ্চন দিয়ে, তার চোখে জল বন্ধ করতে পারবেন? মা গো, যার ছেলে মারা গেছে সেই একমাত্র জানে, অকালে যার বাবা মারা গেছে সেই ছেলে জানে, বাবা হারানো জ্বালা কত। আমি যখন আপনাদের পাড়ায় প্রথমে এসেছিলাম তখন আমার মা ছিল, আজকের মা আমাদের ত্যাগ করে চলে গেছে, মারা গেছে। আমি বাড়িতে গিয়ে সব কিছু দেখতে পাবো, মাকে দেখতে পাবো না। মা গো, বট গাছে ছাওয়ার কাছে বসতে কার না ভালো লাগে, কিন্তু বট গাছটা যদি অকালে চলে যায় কোথায় গিয়ে বসবো, কার কাছে গিয়ে দুঃখের কথা জানাবো? যতদিন মা বাবা থাকে আমরা বুঝতে পারি না, কিন্তু মা বাবা চলে যাওয়ার পর ছেলেরা বুঝতে পারে আমরা কত কাছের লোক, কত আপনজনকে হারিয়ে ফেললাম। এই জ্বালাগুলো নিতে হবে বলে ছেলে মারা গেলে কিচ্ছু ভাল লাগে না, মরতে ইচ্ছা করে, তখন কি করবেন? ও তো নরক যন্ত্রণা, একজন তো ঝেটা দিচ্ছেন যে ছেলেটা মারা গেছে পিছন দিক থেকে ডাকবে, ওমা ওমা আমার তুমি ভুলে গেলে। কাউকে দেখতে পাচ্ছেন না, জ্বালাটা বড় কষ্টে। এই তখন আপনাদের বাবা মহাদেব বললেন, ওই জ্বালার হাত থেকে বাঁচার জন্য কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, শোনো মহেশ্বরী বচন আমারে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। এবার বুঝতে পেরেছেন মায়েরা কেন হরিনাম শুনতে এসেছেন, কেন বাহুতলে হরিনাম বলতে এসেছেন? এই জ্বালার হাত থেকে বাঁচার জন্য। তাই এবার দেখা যাক, এত করে বুঝিয়ে বললাম, এবার খোলটা কি বলে? ও বাবা দেহ খোল, আর জ্বালা আসে বাবা, এই জ্বালা সহ্য হয় না, পৃথিবীর যত জ্বালা আছে মা, সবচেয়ে বড় জ্বালা মায়ার জ্বালা, সংসারের জ্বালা, ছেলে মেয়ের জ্বালা, এই জ্বালার হাত থেকে বাঁচার জন্য দেখা যাক খোলটা কি বলে। ও বাবা দেহ খোল, তুইও যাবি আমাকে সঙ্গে করে নিয়ে যাবি, বললাম বাবা একবার বলি বল, আবার ফেল করলো। তাই ফেল করার ছেলে এই স্কুল থেকে ওই স্কুলে ভর্তি করলো, ফেল করবে, কি বলছি বুঝতে পারছেন? তাই বারবার জন্মগ্রহণ করতে হবে, বারবার এই রকম জ্বালা নিতে হবে। তাই এই জ্বালার হাত থেকে বাঁচার জন্য এই খোলটা বারবার ফেল করে, তার মানে কি? এটা বাজে খোল, 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 হরি বাসরে গল্প করে, বাজে খোল, বাজে খোল, কানে কথায় কানে দেয়, বাজে খোল, বাজে খোল, কোনো কথা বলে না, বাজে খোল, বাজে খোল, হরি বলে বলে না, বাজে খোল, বাজে খোল, বাহু তুলে বলে না, বাজে খোল, বাজে খোল, উদ্ধনি করে না, মায়েরা ভালো করে শুনে রাখুন, আপনারা সংখ্যায় কম হয়ে যেতে পারেন, কিন্তু জেনে রাখবেন যেভাবে হরিনাম আজকে শুনছেন,
যেভাবে কাঁচা ঘুমগুলো ভাঙিয়ে এই হরিবাসরে চলে এসেছেন, এতক্ষণ পরে পরিষ্কার বুঝতে পারলাম। আগের কলিকালের পূর্ণিমা আগের মহামহায়ুত সবে অষ্টম পর হোক, ষোলো পর হোক, তার নাম দিয়ে হোক, তার লীলা দিয়ে হোক,
তার যে কোনো সৎ অনুষ্ঠান দিয়ে হোক না কেন, তার সে সংসবে রাজলীলা, মায়েরা ভালো করে বুঝে নিন, রাজলীলা করতে গেলে কতগুলো নিয়ম আছে। নিয়মটা কি? প্রথম কথা হলো অপ্রাকৃত বৃন্দাবনে রসবৈশ রাসলীলা, মহা মহোৎসবের অষ্টম পর হোক, ষোলো পর হোক, হ্যাঁ চব্বিশ পর হোক, তার শেষ অংশ হবে রাত আসতে রাসলীলা। কখন হবে? রাত বারোটার পর, রাত বারোটার পর আবার ভোর চারটের আগে। এখন কথা হলো রাজলীলা কেন করতে হয়? মহা মহোৎসবের মহাপ্রসাদ পেতে গেলে, ভক্ত ভগবানের মিলন না হলে কি বলছি বুঝতে পারছেন মায়েরা? আপনার স্বামী সর লেগে বাড়ি বাঁধলেন, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একদম মিল নেই গো মা, এ ওকে মারে তো ওকে বকে, বাড়ি বেঁধে কোনো লাভ আছে? তাই আমি এসেছি ঘটক সেজে, আপনারা কে? আপনারা কারা? আপনারা ভক্ত, কে ভগবান? আমি চার হাত এক জায়গায় করে দিতে যাবো, বুঝতে পারছেন মায়েরা? তাই মহা মহোৎসবের মহাপ্রসাদ তৈরি হয় কিভাবে জানেন? হ্যাঁ, চিড়ে মুরকি অনেক কিছু নিয়ে এলেন, দধি দুগ্ধ সব কিছু দিলেন, কিন্তু যতক্ষণ না ভক্ত ভগবানের মিলন হচ্ছে, ওই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই নামটা ওখান দিয়ে বলতেই হবে, তবে রাজলীলা মাগো ভক্ত ভগবানের মিলনটা হবে। এবার আসুন, আপনাদের হরিবাসরে যত আসতে কীর্তনী এসেছেন, বড় বড় কীর্তনী এসেছেন, শুধু তাই নয় ওখানে কতগুলো পোস্টার পড়ে লক্ষ্য রাখলাম গোমা, আরো বড় বড় বাগাতে বাগাতে হরিবাসরে কীর্তনী আছে, তারা আপনাদের বুঝিয়ে জল করে দেবে। কিন্তু যা বলে বলুক, সবাই একটা কথা পরিষ্কার করে বলে, ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা হলো রাসলীলা। যেখানে সবাই বলে যাচ্ছেন সর্বশ্রেষ্ঠ লীলা, কিন্তু আমি আপনাদের সুশীলায় বলে যাচ্ছি, ভগবান যে রাজলীলা করেছেন এটা সর্বশ্রেষ্ঠ সর্বনাশে লীলা। সবাই বলছেন সর্বশ্রেষ্ঠ লীলা, আমি বলছি সর্বশ্রেষ্ঠ সর্বনাশে লীলা। কেন বললাম এবার শুনুন মা, কোনো বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠান বাড়িতে যান, গিয়ে দেখবেন মা প্রথমে শুক্তো দিয়ে খাবেন, আজকাল তো শুক্তো উঠে গেছে, ওদের বলবেন শুক্তো তৈরি করতে। কেন? শুক্তো খেলে গো মা, তিতো খেলে আমাদের পেটে যে জারগুলো থাকে, কৃমি থাকে, ওগুলো নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, প্রথমে তিতো খেলে যে তরকারিটা খাবেন গো মা ভালো লাগবে, বলো বৌদি শুক্তো করবেন আস্তে। এখন কথা হচ্ছে, প্রথমে শুক্তো দিয়ে শুরু করলেন, তারপরে মা গো সব খাওয়া দাওয়া করছেন, এমন সময় দই মিষ্টি পড়ে গেছে। ওই যখন দই মিষ্টি পড়বে কাউকে যেন বলবেন না, তখন বুঝবেন এবার আঁচাতে হবে। রাজলীলা হয়ে যাচ্ছে মানে খুব বেশি হলে কাল বিকাল পর্যন্ত করাবে। এই যে সারা বছর ধরে চিন্তা ভাবনা করেছেন আপনাদের দিদি আমার দিদি, আমি হরিনাম করি, হরিবাসরে হরিনাম করে বেড়াই, আপনারা যে যাই বলুন, ওই দিদির কাছ থেকে আমি অনেক কিছু নিয়েছি, অনেক কিছু শিখেছি। আমি যখন প্রথম কীর্তনে এসেছিলাম, ওই দিদিকে আমি দেখেছি বাঁশবেড়িয়া সোনারপুরে একটা বড় আসনে গান গাইছে, আমি দেখেছি কেমন করে হরিনাম গাইতে হয়। আমি নিজে হরিবাসর বাড়িতে করতে পারিনি, কিন্তু আমার দিদি আর জামাইবাবু পাড়ায় পাড়ায় ভিক্ষা করেছে এই হরিবাসরকে রক্ষা করার জন্য। শুধু তাই নয়, যেদিন বৃষ্টি হলো সেই রাত্রে আমার বাড়িতে ফোন গেল, রাত তখন এগারোটা বাজে, কাঁদতে কাঁদতে বলছে আমার হরিনামটা বুঝি বন্ধ হয়ে যায়। ওই দিদিটা হরিনামে পাগল মা, আপনারা যে যাই বলুন না কেন, আমি ওকে চিনে ফেলেছি। এবার বলুন, এত কষ্ট করে আপনাদের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে এসে এই যে হরিবাসনটা চালাচ্ছেন, রাজলীলা হয়ে যাওয়ার পর মহা মহোৎসবের মহাপ্রসাদ ভোগ আপনারা পাবেন, সেটা খেয়ে চলে যাবেন, বাড়িতে চলে গেলেন, কিছুক্ষণ পরে আবার এলেন, এসে দেখবেন মার চোখের সামনে প্যান্ডেল জেনেটা সব নিয়ে চলে যাচ্ছে, সব তো নিয়ে চলে যাচ্ছে। এই যারা মাইক বাজাচ্ছে গোমা, এদের পাঁচটা টাকা কম দিয়ে দেখবেন কি মুখে ছিঁড়ি করবে। এবার বোঝা গেল, তাই রাজলীলা হওয়ার পর এই রকম ঘটনা ঘটলো। রাজলীলা করার পর রাধারে কাঁদিয়ে কালা ভগবান কৃষ্ণচন্দ্র মথুরায় রাজত্ব করতে চলে গেলেন। শুধু গেলেন নয়, কি মারাত্মক অভিশাপ দিয়ে গেলেন লোক রাখুন, রাধে আমি আজ যাচ্ছি কাল আসব, তুমি আমাকে চিরকালের মতো বিদায় দাও। পারবেন? কোনদিন পারবেন? আপনার স্বামী চিরকালের মতো চলে যাচ্ছে, বলছে আজ যাচ্ছি কাল আসবো, সেই কালটা কালে ধরে গিয়েছিল। তারপরে ভগবান কোনদিন বৃন্দাবনে আর ফিরে আসে না, বৃন্দাবনের পাণ্ডারা যত বাজে বাজে কথা বলে বলুক, আমি আপনাদের চৈতন্য ভাগবতে চৈতন্য চৈতাম্বিতে আসতে পরিষ্কার করে লেখা রয়েছে, রাধারে কাঁদিয়ে কালা মথুরা রাজত্ব করতে চলে গেলেন। ভক্তমণ্ডলী মায়েরা চলে গেলেন, যাবার সময় বলে গেল আমি চলে যাচ্ছি, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। আপনারা পারবেন? আমার বাবা যেদিন মারা যায়, আমার মাকে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়েছিল, বাবাকে খাটে তুলে নিয়ে যাচ্ছি, মাকে দড়ি দিয়ে মাথাটা বেঁধে রাখতে হয়েছিল। রাধারানী হাসতে হাসতে বলেছিল হয়তো কিছুক্ষণের জন্য যাচ্ছে,
ফের ফিরে আসবে। আমার কাছে হয়তো ভালো সুখ পায় না, শান্তি পায় না, অন্য কোথাও গিয়ে হয়তো সুখ পাবে, শান্তি পাবে। মেয়েরা চিরকালে এটাই ভাবে। আমার স্বামী যদি বিদেশে থাকে, বিবাহে যায়, যদি কারো কাছে যায়, সেখানে যদি সুখে থাকে, শান্তিতে থাকে, তবু তো জানবো আমার স্বামী ভালো আছে। এই বলে রাধারানী হাসি মুখে বিদায় দিয়েছিলেন। কিন্তু চলে যাওয়ার পর রাধারানী কাঁদতে কাঁদতে অচেতন হয়ে যায়। শুধু তাই নয়, কাঁদতে কাঁদতে অচেতন তো হয়, চোখ দুটো চিরকালের মতো নষ্ট হয়ে যায়, অন্ধ হয়ে যায়। বলুন, আপনারা ঠিক করে বলুন, আমার বাবা যদি আমার মাকে এইভাবে তাড়িয়ে দিয়ে অন্য কোথাও গিয়ে যদি বিয়ে করে, সংসার করে, আমার দুধের ভাইগুলো কাঁদবে না? আমার ছোট ভাইরা কাঁদবে না? আমার ছোট বোন কাঁদবে না? আমার মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাবে না? কাজটা কি খুব ভালো হয়েছিল? বুঝা গেল? তাই রাজলীলা কোনদিন ভালো হতে পারে না, কখনো ভালো হতে পারে না। রাতের পর রাত বৃন্দাবনে সেই যে ভগবান চলে গেলেন, কিন্তু বৃন্দাবনে একজন ছিলেন, শ্রীমতী রাধারানী করুণাময়ী। অনেকে বলে রাধারানীকে মা বলে না, তারা শাস্ত্র ভালো মতো জানে না। রাধারানী করুণাময়ী মা, শুধু মা নয়, করুণাময়ী মা, দয়াময়ী মা। উনি কৃপা না করলে ভগবান কোনোদিন বৃন্দাবনে আসতেন না, বুঝতে পারছেন? ভগবান ওই রাধারানীর জন্য বৃন্দাবনে এসেছিলেন, কিন্তু ভগবান রাধারানীকে কাঁদিয়ে চলে গেলেন। তাই যদি আপনারা কোনদিন বৃন্দাবনে যান, গভীর রাত্রিতে পাণ্ডারা বৃন্দাবনে আপনাকে থাকতে দেবে না। তবু যদি একটা গাছের গোড়ায় চুপটি করে বসে থাকেন, দেখবেন গভীর রাত, নিশ্চুতি রাত, কাদের বাড়ির একটা বউ চাপা ফুলের মতো, কাঁচা সোনার মতো বড় করে ঘমটা দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছে, আর বলতে বলতে যাচ্ছে, জানো বধু, আমি তোমায় ভালোবাসি বলে আমায় কেউ ভালোবাসে না, আমার শাশুড়ি আমায় দেখতে পারে না, আমার ননদি আমায় দেখতে পারে না, আমি তোমার কাছে অন্ন চাই না, বস্ত্র চাই না, আমি তোমার চরণ সেবা করতে চাই, এই সুযোগটা করে দাও বধু গো, ও বধু গো।
হয়েছিল। আপনারা তো কোনদিন স্বামীর কাছে কিছু চান না, আপনারা তো গাছতলায় থাকতে চেয়েছিলেন, এক কাপড়ে এক বেলা একসঙ্গে খেতে চেয়েছিলেন, কিন্তু স্বামীটা যদি চলে যায় কি হবে মা বেঁচে থেকে? আপনাদের মনে হতে পারে তাহলে ভগবান রাজলা করলেন কেন? কারণ আছে মা, কেন করেছিলেন এবার শুনুন। ভগবান দান করেছিলেন, মান করেছিলেন, সুবল মিলন করেছিলেন, নৌকা বিলাস করেছিলেন, লীলা মানে খেলা, একটার পর একটা খেলা খেলেছিলেন, কিন্তু কোনো কোনো খেলায় তার পূর্ণ সত্তা বিরাজ করে না, পূর্ণ সত্তা ঠিক মতো ছিল না, প্রত্যেকটা সত্তায় কিছু কিছু ভুল ছিল। আপনাদের প্রশ্ন হতে পারে, তুমি হরিনাম গাইতেছে, কালো ছেলে ভগবানের ভুল ধরছ, আমি ধরিনি, বৈষ্ণব পদকর্তা পদগুলো লিখে গেছেন, কিরকম ভুল করেছে দেখুন। একদিন ভগবান মাঝে হয়ে দাঁড়িয়ে আছেন, লুড়িতে বিশাখা কাছে এসে বললে, ও বধু বধু গো, ভগবান কাছে এসে বললে, এ ললিতা, এই বিশাখা ডাকছ কেন? আমরা ক্ষীর স্বর্ণবনী তৈরি করে নিয়ে এসেছি, যমুনা পেরিয়ে মথুরায় যাব বিক্রি করতে, আমাদের পার করিয়ে দেবে? ভগবান কি উত্তর দিলেন দেখুন। নিশ্চয়ই দেব, তবে একটাই শর্ত, সব সখীরে পার করিতে নেব আনায়ান, সব সখীরে পার করিতে নেব আনায়ান, সব সখীরে পার করিতে নেব আনায়ান। কিন্তু রাধারানী জনম দুঃখে কেঁদে কেঁদে তার চোখ পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে, তাকে বলছে সোলানা দিতে হবে। কি বাজে কথাবার্তা শুনতে পাচ্ছেন ভগবানের? পরিষ্কার করে বলি মা, কিছু মনে করবেন না বৌদি, আপনি যে ছেলেটাকে ভালোবাসেন, আপনি যদি বলেন এই তোর মোটর সাইকেল আমার নিয়ে যাবি, সে যদি বলে টাকা দিতে হবে, উঠবো কেন রে? তোর মতো আপদকে ভালোবাসবো কেন রে? বুঝতে পারছেন না? আমার বাবা যদি মাঝি হতো, আমি যদি বলতাম পার করিয়ে দাও, বাবা যদি টাকা পয়সা চাইতো, কেউ ঘরে মাগো নৌকায় টাকা দিয়ে পার হয়? বোঝা গেল, একটা ভুল প্রমাণ করলাম, আর একটা ভুল প্রমাণ করে রাজলীলা যাবো। স্বামীর চেয়ে দামি পৃথিবী তার কিচ্ছু নেই গোমা, এই কথাটা এক একটা বাড়ির বউ মোটে বিশ্বাস করে না। স্বামীটা কিরকম ছিল আগে বলি, তারপর বউটাকে দেখাবো, চাঁপা ফুলের মতো, কাঁচা সোনার মতো তো মেয়েটা ছিল। স্বামী শুধু গোমা শরীরের তিনটে বাঁক, পেট ডাবরা, গাল বড়, কোনদিন সোজা দাঁড়াতে পারে না। শুধু তাই নয়, এত কালো গোমা দিনের বেলা আলো জ্বলে দেখতে হয়। সেই ছেলেটা ওই রকম একটা চাঁপা ফুলের মতো মেয়েকে তুই ভালোবেসেছিস, চেপে থাক, ছেলের বিয়ে দেবেন, মেয়ে পাবেন। এতদিন ছেলের বাবাদের ঘুরঘুর অনেক দেখেছি, দেখুন এবার কি সর্বনাশটা হয়, মেয়ের সংখ্যা কমে গেছে, ও আপদরা নগদ, তুই মেয়েই পাবি না। কি বলছি বুঝতে পারছিস? তাই ছেলেটা ছিল কালো, এত কালো দিনের বেলা আলো জ্বলে দেখতে হয়। মেয়েটা ছিল চাপা ফুলের মতো, হাসলে যেন মুখ আসতে মুক্ত ঝরে, বিচিত্র বেনি দুলেছে যেমনই যেমতি চামর পারা, এত সুন্দর রমণী শ্রীমতী রাধারানী। মাগো এই রকম একটা ছেলে, ওই রকম একটা মেয়েকে ভালোবেসেছিস, তার সঙ্গে ঝগড়া করে বসে আছে। এক একটা বাড়ির বউ আর কর্তা আছে গোমা, দেখা হলে ঠোকাঠুকি লাগবে। যত দামি বাড়ি স্বামী হোক আর স্ত্রী হোক, যত বনেদি বাড়ির বৌদি হোক, মাগো অত সুন্দর আকাশ মাঝে মাঝে মেঘ করবে, তাই মাঝে মাঝে ঠোকাঠুকি হবে। কিন্তু এমন ঠোকাঠুকি হলো, ভগবান কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, রাধারানীর মান ভাঙলো না। ভগবান চলে গেলেন, একদিন গেল, দুদিন গেল, তিন দিন গেল, থাকতে পারে না। মিথ্যা কথা বলবো না গোমা, যে যাকে ভালোবাসে, কথা হোক আর নাই হোক, চোখে দেখা দেখলে কি ভালো লাগে। এই মানে করে তিন দিনের মাথায়
ভগবান ছুটতে ছুটতে শ্রীমতী রাধারানীর কাছে এসে বললেন, মানিনি গ অবতাজ মা, আপনার স্বামী সকাল সকাল এসে আপনার পা দুটো জড়িয়ে ধরে যদি কাঁদে, ওই পাড়ার ওই হোঁচকা ছেলেগুলো যদি দেখতে পায় বলবে না ওই বউটার স্বামীর মাথা গরম হয়েছে? আমার মেয়েরা গোমা স্বামীর সঙ্গে ঝগড়া করেছি, সন্ধ্যের আগে ব্যাপারটা মিটিয়ে নেব। আর স্বামী যদি পা দুটো জড়িয়ে ধরে কাঁদে বুঝতে হবে স্বামীর আমার মাথা গরম হয়েছে। বেড়াল কোনদিন এমনি এমনি গাছে ওঠে না, উঠতে বাধ্য হয়। ভগবান রাজলীলা করতেন না, এই একটার পর একটা মারাত্মক ভুল করে গেলেন দাপরে। দাপরের পর কিন্তু কলিকাল, কলিকালে আপনাদের পাড়ার ছেলেরা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হবে, ডিসকভার ম্যান, বড় বৈজ্ঞানিক হবে। এত সহজে ভগবানকে মেনে নেবে? চুল থাকে তো বাঁধি, গুণ থাকে তো কাঁদি। পুরুষের কোনদিন রূপ বিচার হয় না, গুণের বিচার হয়। তা ভগবান এই যে একটার পর একটা ভুল করলো, কলিকালের ছেলেরা তাকে পুজো করবে? আমার বাবা বেঁচে থাকতে থাকতে যদি আমাদের নামে জমি জায়গাগুলো গোমা দলিল করে যায় আমরা বুঝে পাবো। আর বাবা যদি হঠাৎ করে মারা যায়, মেয়ের জামাই পাড়ায় এসে মিটিং ডাকবে জমি পাওয়ার লোভে। তাই ভগবান ঠিক করলো কলিক দাপরে চলে যাচ্ছি, কলিকালে আমার সন্তান আমার ভক্তরা আসবে, তাদের নামে একটা দলিল করে যাব। যে দলিলের অর্থ হলো আমার যা ক্ষমতা আমার ভক্তের সেই ক্ষমতা, সেই দলিলটার নাম হলো রাসলীলা। রাসলীলা মধুর, এই পাঁচজনকে ক্ষমতা দিয়েছেন আপনি মা। হ্যাঁ, ভগবানকে চান নিশ্চয়ই চাই, কিভাবে পাবো? আচ্ছা মা, আপনার বাচ্চার দুধের ছেলে কোলেকে নিয়ে বসে আছেন, ওকে ভালোবাসেন? বাসিত ওই কালো ছেলে ভগবান মন্দিরে আছেন, ওকে ভালোবাসেন? হ্যাঁ। আচ্ছা মা, নিজের ছেলেকে কবার খাইয়ে দেন? ও বাবা, দুধের ছেলে তো, বাচ্চা ছেলে তো, দিনে 10 বার খাইয়ে দিই, নিজের ছেলেকে দিনে 10 বার, ভগবানকে কবার? ও বাবা, মাসে একবার পূর্ণিমা পড়লে মন্দিরের তালা চাবি খুলে সিন্নি তৈরি করে খেতে দিই, 3 পো আটা গুলে এক মাসে একবার খেতে দিচ্ছেন, নিজের ছেলেকে দিনে 10 বার। আপনার ছেলেকে মাসে একবার খাইয়ে মন্দিরে তালা চাবি মেরে রাখুন, পরের মাসে পূর্ণিমা এলে দেখবেন ছেলে আমার পটল ডাঙায়। তাই নিজের ছেলেকে যেমন ভালোবাসেন
আদর করেন, চুম্বন করেন, ধরলে বেঁধে রাখেন, মারধর করেন, সেইভাবে যদি ভগবানকে ভালোবাসতে পারেন, আদর করতে পারেন, চুম্বন করতে পারেন, দিনে দশ বার তাকে খাওয়াতে পারেন, আপনি মা থাকবেন না, যশোদা হয়ে যাবে। এইভাবে মা পেল। এবার বাবা আপনি চান কিভাবে পাবো? এই যে হরিবাসর হরিনাম শুনতে এসেছেন, ছেলের কথা ভুলে গেছেন, মেয়ের কথা ভুলে গেছেন, সম্পত্তির কথা ভুলে গেছেন, আস্তে নিজের স্ত্রীর কথা ভুলে গেছেন, কিন্তু একটা কথা ভুললেন না, সেটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। বাবা মহাদেব নেশা ভাঙ করত, গাঁজাগুলি খেত, কিন্তু যখন হরিনাম করত, কৃষ্ণ নাম করত, কার্তিক গণেশকে ভুলে যেত, লক্ষ্মী সরস্বতীকে ভুলে যেত, কার্তিকের মাকে ভুলে যেত, কিন্তু বাবা মহাদেব কোনদিন ভগবানের কোনো গান ভুলে যেত না। কি বলছি বুঝতে পারছেন? তাই বাবা মহাদেবের নাম কি? হর। হর কাকে বলে? যিনি ভগবানকে হরণ করেন। বোঝা গেল? এইভাবে আপনি বাবা এই সংসার সমুদ্র পার হওয়ার জন্য এইভাবে যদি হরিনাম করতে পারেন, কৃষ্ণ নাম করতে পারেন, সংসারের সব কথা ভুলে গেছেন, আজকের হরিবাসরে যারা সব কিছু ভুলে যাবেন, ঠান্ডা পড়েছে ভুলে গেছেন, খাওয়া হয়নি ভুলে গেছেন, বাড়ির কথা ভুলে গেছেন, ছেলে মেয়ের কথা ভুলে গেছেন, কিন্তু একটা কথা তো মনে আছে, কি বলুন? বাহ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, নিতাই উঠে মারো হরে হরে বল, হরে হরে বল, হরে হরে বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। মা পেল, বাবা পেল, এবার বাকি আছে কে? ও বৌদি, কি ঠাকুরপো ভগবানকে চাই? নিশ্চয়ই চাই। আচ্ছা, আপনার স্বামীকে ভালোবাসেন? বলবো না। আচ্ছা, আপনারা বলুন তো, খবর কাগজে তো এত বিজ্ঞাপন দেখেন, দেখেন তো, একটাও বিজ্ঞাপন দেখেছেন? কোনো বাড়ির বউ বলছে আজ থেকে স্বামীকে ভালোবাসিলাম। মাগো, সত্যি যারা ভালোবাসে তারা কোনদিন দাঁতকারীদের মতো বুক ফুলে বলবে না ভালোবাসি। বলো বৌদি, আমি যাকে ভালোবাসবো সে জানবে আর আমি জানবো, পাড়ার পাঁচজনকে জানাবো কেন? বুঝতে পারছেন না? তাই গলায় মালা পরে যারা ঢং দেখায় ওগুলো গো মা দুধের চেয়ে জল বেশি, ওগুলো নোগলাই মা। আর যেগুলো আসল তারা ঘাপটি মেরে চুপটি করে বসে থাকবে। তাই যে কোটা এখান থেকে হরিবাসরে হরিনাম শুনতে শুনতে চলে যাবে, জানবেন ওকোটার ব্যায়ামও খারাপ আছে। তাই আপনি যেমন নিজের স্বামীকে ভালোবাসেন, জগৎ স্বামীকে সেইভাবে ভালোবেসে দেখুন। নিজের স্বামীর জন্য আপনারা কি দেন? মন প্রাণ জীবন যৌবন সব তো দিয়ে দিয়েছেন, একদিন জগৎ স্বামীকে দিয়ে দেখুন। ওই আস্তে বিছানায় যে স্বামীটা ওটাও রক্ষা পাবে, তুলসীতলার স্বামীটাও রক্ষা পেয়ে যাবে। তাই আপনি বলুন না। হে শ্যামসুন্দর, তুমি ছাড়া কেউ নেই আমার, হে শ্যামসুন্দর, তুমি ছাড়া কেউ নেই আমার, হে শ্যামসুন্দর, তুমি ছাড়া কেউ নেই আমার। জীবনে মারণে ও দুটি চরণে, কিন্তু গোপনে যে ওরা এত বেশি ভালোবাসতো ভগবানকে সেটা কোনদিন বুঝতে পেরেছেন? তাই নারীর মুখ ফাটবে তো মুখ ফাটবে না, তাই ওরা কোনদিন বলতো না আমরা ভগবানকে ভালোবাসি, কিন্তু এত বেশি ভালোবেসেছিল সংসার ত্যাগ করে তারা চলে গিয়েছিল। এই নিজের স্বামীকে যেমন ভালোবাসেন, জগৎ স্বামীকে যদি সেইভাবে ভালোবাসতে পারেন, আপনি আমার বৌদি থাকবেন না, ললিতা বিশাখা ইন্দ্রকার চম্পকলতা শতকোটি গোপীর মতো আপনারা হয়ে যাবেন। তাহলে মা পেল,
বাবা পেয়ে গেল, বৌদি পেলো বাচ্চা ছেলে। বাচ্চা ছেলে কিভাবে পায় মা, লক্ষ্য রাখুন মা। হ্যাঁ, এইবার এই যে হরিবাসর, তো আপনারা হরিনাম শুনতে এসেছেন, একটাও বাচ্চা কিন্তু এখন জেগে নেই। আপনারা এখান থেকে যখন চলে যাবেন সকালবেলা, তাড়াতাড়ি করে মা ঘুমাতে ঘুমাতে উঠে দেখবে, ঘুমাতে ঘুমাতে উঠে দেখবে এখানে যত বড় বড় কীর্তনিয়া সব এসেছিলো। আপনারা যখন কেউ নেই, ওরা ওই রকম কোমরে গামছা টামচা দিয়ে, কেউ সুশীল রায়, কেউ রাধাপদ, বুঝতে পারছেন মা, কেউ গৌরপিয়া, গৌরপিয়া তো এরকম সেজে ওই নাম গাইবে। শুধু তাই না, একটা ছেলে আবার এক কাজ করবে, মা গো পায়খানা প্রস্রাব পেয়েছে, কোথার পায়খানা প্রস্রাব করবো, ওই মন্দিরে ঢুকে যেখানে সন্দেশে থালা দিয়ে পুজো দিয়েছেন সেখানে প্রস্রাব করছে, কেউ আবার ওখানে পায়খানা করছে। আপনাদের পাড়ার ব্রাহ্মণ বৈষ্ণব যদি হেউ কাপড় ওখানে প্রবেশ করে, ভগবান মুড়ো ঝাঁটা দিয়ে কায়দা করে ছেড়ে দেবে। কিন্তু একটা বাচ্চা ছেলে, দুধের ছেলে যদি ওখানে প্রস্রাব করে, পায়খানা করে, ভগবান ওদের কিচ্ছু বলবে না। এবার বুঝতে পারছেন, ওদের সবচেয়ে সার্টিফিকেটের দাম বেশি, ওরা ভগবানের কাঁধে ওঠা লোক। রোগা হতে পারে বাচ্চা ছেলেরা, আর দারোগা, ওদের ক্ষমতা বেশি। বাচ্চা ছেলেরা এইভাবে পেলো, মা পেলো, বাবা পেলো, বৌদি পেলো, আস্তে মা, হ্যাঁ মা, বাবা, বৌদি, বাচ্চা ছেলে, চারজন পেয়ে গেল। আর একজন বাকি আছে, কে? চাকর, দাস মানে চাকর। বলুন তো চাকরটা কে, ঠিক করে আপনারা বলুন, আজকের হরিবাসের চাকর কে? আমার দিদি, আমার জামাইবাবু। কেন? আপনার কাছে ভিক্ষা করতে গিয়েছিল, আপনারা অনেক দিয়েছেন, আবার অনেকে তো মুখ ঝামটা দিয়েছেন, কোনদিন ভগবানের জন্য ভিক্ষা করেছেন? আমার বাড়িতে মা চণ্ডীর পুজো হয় সাতই মাঘ, আটই মাঘ, সেই উপলক্ষে হরিবাসর চলে। আমার স্ত্রীর একটু কোমরের প্রবলেম আছে, এক বছর ভিক্ষা করতে গেল না। আমাকে বললো, তুমি ভিক্ষা করতে যাও না গো, ভিক্ষা না করলে তো ভগবান সেবা নেবে না, যাও না। আমাকে একটা তামার ছোরা দিল, কাপড় পাঞ্জাবি পরে আমি পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে গেছি। ভক্তমণ্ডলী মায়েরা, ভিক্ষা আপনি করবেন, আমি যদি আপনাদের পাড়ায় ভিক্ষা করতে আসি, আপনি তো জানেন ওটা সুশীল রায় ভালো করে যত্ন করে বসিয়ে অনেক চাল ডাল দেবেন, কিন্তু আপনি সেই পাড়ায় ভিক্ষা করতে যাবেন যে পাড়ার লোক আপনাকে চেনে না, তাহলে বুঝতে পারবেন ভিখারির চালাটা কোন জায়গায়। প্রথম যে বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম, ওটা রান্না বান্না করছিল, আমার মুখের দিকে বড় বড় চোখ বার করে বলে, লজ্জা করে না ওই রকম রূপের চাঁদ দেহটা নিয়ে ভিক্ষা করতে এসেছো, খেটে খেতে লজ্জা করে, মুড়ো ঝাঁটা দিয়ে তাড়ি দেবো জানো? কিন্তু আমার স্ত্রী বলেছিল, যে বাড়িতে বেশি তোমাকে অপমান করবে সেই বাড়িতে ভিক্ষা করো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি, তার স্বামী এসে দুটো চাল দিল। পরের বাড়িতে যেখানে ভিক্ষা করে গেলাম, ভিক্ষা করতে গেলাম দ্বিতীয় বাড়িতে, তাদের বাড়িতে চাল ছিল না, সে পাশের বাড়ি থেকে ভিক্ষা করে আমায় ভিক্ষা দিল। কিন্তু তৃতীয় বাড়িতে যেখানে ভিক্ষা করতে গেলাম, মা গো, আমার চোখের সামনে দুয়ার তো বন্ধ করে দিল, এমনকি কুকুরটা ছেড়ে দিল। সেই কুকুরটা এসে আমার পায়ে কামড়ালো, আমি জলে পড়ে গেলাম, আমার ভিক্ষা করার চালগুলো জলে পড়ে গেল। ভগবানের পুজো করার জন্য আমার ভিক্ষা করা হলো না। এবার আপনারা বলুন, সেদিকে আমি ভিক্ষা করতে গিয়েছিলাম আমার বাবার জন্য, আমি ভিক্ষা করতে গিয়েছিলাম আমার মায়ের কাজের জন্য, ওই ভগবানের জন্য, তাই আমার দিদি, আমার জামাইবাবু আপনাদের কাছে যে ভিক্ষা করতে গিয়েছিল, ওর নিজের বাবার কাজের জন্য নয়, ওর নিজের মায়ের কাজের জন্য নয়, ভগবানের জন্য। এরাই হলো ভগবানের দাস। আপনি মালিক, আপনার খাস কামরা রাত একটার সময় আপনার চাকর যেতে পারে, আমি পারবো? তাই ভগবানের যারা চাকর, যারা দাস, তারা যখন তখন ভগবানের কাছে চলে যাবে, তাদের গলায় মালা পরতে হবে না, তিলক সেবা করতে হবে না, আমাদের মতো রাতের পর রাত ধেই ধেই করে নাচতে হবে না। এই হলো পাঁচজন, এদের বলে চাকর, ভগবানের দাস। এই পাঁচজন আপনারা ভগবানকে পাবেন। তবে রাজলায় গোমা, হ্যাঁ, দুটো রস আমি দেবো। কি দুটো রস? একটা কাঁচা রস, একটা পাকা রস। কাঁচা রস কোনটা? দেখবেন অনেকে বড় কাছারি যায়, অনেকে জয়রামপুরে যায়, গিয়ে ঠাকুরের কাছে দরখাস্ত দেয়। আমাদের ওখানে যে বড় কাছারি আছে গোমা, এখানে একটা বট গাছ আছে, এত দরখাস্ত পড়েছে গোমা, শুধু লেখা আছে ছেলের চাকরি, মেয়ের জামাই, যদি বোনের মতো পাই বাবা, জোড়া পাঁটা, কুচকুচে কালো পাঁটা দিয়ে পুজো দেব। এত দরখাস্ত পড়েছে, আপনারা যেন কাউকে বলবেন না, গাছের ডালটা না ভেঙে যায়। কোনদিন ভগবানের কাছে দরখাস্ত দেবেন না। কেন? আমি আপনাদের পাড়ায় গান গাইতে এসেছি, ভগবান জানে না, আমার মা বাবা জানে না ছেলেটা শরীর ভালো নয়,
ঠিক ভগবান জানেন এই পাড়ার কোন ছেলের চাকরি নেই, এই পাড়ার কোন মা বিপদে পড়েছেন, যে সবকিছু জানে তার কাছে কোনদিন দরখাস্ত দেবেন না, শুধু কেঁদে চোখে জল দিয়ে ভক্তি ভরে পুজো দেবেন। ভগবানের পুজো করতে গেলে যেটা লাগে চোখে জল ভক্তি বিশ্বাস, এই তিনটে লাগে, এই তিনটে দিয়ে পুজো দিন, হাতে হাতে কাজ পাবেন। ভক্তমন্ডলী মায়েরা কি বলছি বুঝতে পারছেন? তাই এটা হচ্ছে কাঁচা রস, যারা দরখাস্ত দেয়। পাকা রস কোনটা? দক্ষিণেশ্বরের কালীবাড়িতে একজন ভিক্ষা করতে এসেছিল, নাম তার নরেন। ঠাকুর কে রে? আমি নরেন। জয় মা জয় মা জয় মা। ও নরেন এলি কেন? এমনি এমনি আসিনি, আপনি যে রাত দিন মামা করে কাঁদছেন, আমি আপনার কাছে বলতে এসেছি আমার বাবা মারা গেছে, শ্রাদ্ধ শান্তি করবো, টাকা পয়সা নেই, ওই তোমার মাকে বলে আমার টাকা পয়সা পাইয়ে দাও। ঠাকুর বলে ঠিক আছে তুই বাইরে দাঁড়া আমি যাই। বলে ঠাকুর রামকৃষ্ণ মন্দিরের ভিতরে ঢুকলেন, দুয়ারটা বন্ধ হলো, কি বললো আমরা শুনতে পেলাম না। বাইরে এসে বললে নরেন তুই আমার কাছে মায়ের কাছে যেতে বলি টাকা চাইতে, আমি গেলাম, মা বললে গোমার গোবিন্দ আপদ মূর্খ কাঁটা তারের বেড়া, তোর নরেনের পেটে খিদে নরেন চাইবে, তুই চাইতে এসেছিস কেন, বেরো দূর হয়ে যা। তাই আমাকে সবকিছু করেছে, মারতে বাকি রেখেছে, তুই যা। এবার নরেন গেল, ঠাকুর রামকৃষ্ণ কত বড় পাগল লক্ষ্য রাখুন, সবাই তো পাগল বলেন, কত দামি পাগল লক্ষ্য রাখুন, তুই যা। নরেন গেল, প্রথমে ভিক্ষা চাইতে পারলো না, আবার যা, আবার চাইতে পারলো না, শিক্ষা কোনোদিন ভিক্ষা শেখায় না। আপনাদের গ্রামে যারা উচ্চ শিক্ষিত সন্তান, আমার ভাই আর বন্ধুরা যারা আছেন, যাদের প্রচন্ড শিক্ষা বেশি আছে, তারা না খেতে পেয়ে মারা যাবে, চট করে হাত পাতবে না, এটাই নিয়ম। আবার যা, তিনবারের মাথায় গিয়ে বললে মা আমি যেটা চাইবো তুমি দেবে। এবার মা কালী কথা বলছে, বল নরেন কি চাস? আমার সাথে কথা বলছো মা? হ্যাঁ বল কি চাস? দেবে নিশ্চয়ই, তাহলে দাও মা দাও, টাকা চাইতে এসেছিলাম, টাকা চাইবো না, দিতে যদি হয় আমায় দাও, বিবেক দাও, প্রেম দাও, আনন্দ দাও। নরেন বলে ছেলেটা বিবেক চেয়েছিল, প্রেম চেয়েছিল, আনন্দ চেয়েছিল, তাই তার নাম হয়ে গেল বিশ্বেশ্বর বিবেকানন্দ। বোঝা গেল? এইটাই পাকা রস। আপনাদের এই গ্রামে অনেক কোটিপতি আছে, কিন্তু জোয়ারের জলকে কেউ কোনদিন আল দিয়ে ধরে রাখতে পারবেন না। আজকে যেটা টাকা কালকে সে ফাঁকা, ভগবান দু হাত দিয়ে দেয় দশ হাত দিয়ে নিয়ে নেয়, তখন কি করবেন? এই ভক্তমন্ডলী, ভগবানকে চাওয়া মানে সব চাওয়া, ভগবানকে পাওয়া মানে সব পাওয়া, এইটাই বুঝেছিল নরেন, এইটাই বুঝেছিল আপনাদের গৌর হরি। এই রাতের অন্ধকারে নিজের মাকে ত্যাগ করে 14 বছরের দেবী বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে বৃন্দাবনের দিকে পালিয়ে যাচ্ছেন। বৃন্দাবনে পাঠিয়েছিলাম, এক মাস থাকার পর ঘরে এলো, আমি মাকে বললাম বাবা ও মা তুমি বৃন্দাবনে গিয়ে ভগবানকে পেয়েছো? মা বলে না রে বাবা। কি করেছি বৃন্দাবনে জানিস বাবা? বৃন্দাবনে গিয়ে চিন্তা করেছি,
আমি ভাবলাম বুঝি ভগবানের কথা চিন্তা করেছেন। মা বলে, না রে বাবা, গোয়াল ভর্তি গরু, পুকুর ভর্তি মজা চিংড়ি, 10 বস্তা ধান চাল তৈরি করে গেছি। আর বড় বৌমার চরিত্র ভালো নয়, 10 বস্তা চাল রাতের অন্ধকারে, সে যদি বাপের বাড়ি পাচার করে দেয়। বৃন্দাবনে গিয়ে এই চিন্তা করেছি, তাই যে কটা বৃন্দাবনে এসে ঘুমাচ্ছেন জানবেন কালীঘাটে জোগাড় হচ্ছে। হরিবাসুর কেউ ঘুমায়? আরে বাবা, যিনি পাড়ায় পাড়ায় ভিক্ষা করেছে তার মুখের দিকে তাকিয়ে হ্যাঁ কি না বলুন। তাই বৃন্দাবনে এসে যারা ঘরের চিন্তা করে ঘর পায়, সংসার পায়, যারা টাকা পয়সার চিন্তা করে টাকা পয়সা অর্থ সম্পত্তি পায়, ভগবান পরিষ্কার করে বলেছিলেন, তুমি অজ্ঞ আমি বিজ্ঞ, অর্থ কেন দেব? হ্যাঁ, চরণামৃত দিয়ে বিষয় ভুলিয়ে দেব। আমার যদি বেশি টাকা থাকতো সল্লেগে ঘর বাঁধতাম, কলকাতায় ঘর বাঁধতাম, ধর্মতলায় ঘর বাঁধতাম, 4-5টা বাড়ি থাকবে, একটা বউ থাকবে, 5-6টা বিয়েও করতাম, তখনই মাথায় বাজ পড়ে যেত। কত দামি দুধে 1 ফোঁটা চোনা নষ্ট করতে দেয় না। তাই আপনাদের কাছে বলতে এসেছি মা, অর্থ আপনারা চাইছেন চাইতে পারেন, কিন্তু বেশি অর্থ অনর্থের মূল হয়ে যাবে। পাড়ায় পাড়ায় লক্ষ্য রাখছেন না, পাড়ার অল্প বয়সের ছেলেরা কিরকম মাতাল জাতাল হয়ে গেছে। এরকম বড় একটা ফোন নিয়ে গোমা, আর হাতে একটা সময় কলা বাগানে বসে আছে, ওতে ইন্টারনেটে সব দেখা যায় গোমা। আমি ও সব কিছু বুঝি না, কিন্তু এই কলিকালে এরা সব বোঝে। এইসবগুলো কিনে দেবেন না মা, ও সংসার নয়, নিজেও যাবে পাড়ার 5 জনকে নিয়ে যাবে। তাই যে কথা বলতে এসেছিলাম, বৃন্দাবনে যাবেন, ঘরের কথা চিন্তা করবেন না, সংসারের কথা চিন্তা করবেন না, ঘর পাবেন, সংসার পাবেন, তাল পাবেন, নারকেল পাবেন। আমার মা তার বড় বৌমার জন্য শীল, মেজো বৌমার জন্য নোড়া নিয়ে এসেছিল। কাউকে যেন বলবে না, 5টা বউ, আমার মায়ের 5টা বৌমা, কেউ ভাত কাপড় দেয় না। বৃন্দাবনে গিয়ে চিন্তা করেন, তাল নারকেল শীল নোড়া, যা শীল তার নোড়া, তার ভাঙবে দাঁতের গোড়া। তাই বৃন্দাবনে যাবেন, কি বলবেন? আপনাদের ভগবান গৌরহরি বলেছিলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ, আমাদের জন্য আমরা যাতে তার মতো করে যেতে পারি, ভগবানের কাছে যেতে পারি, সেজন্য পথটা দেখাতে এসেছিল। এতক্ষণ পরে গোমা কানাইকে পেলেন, বয়স কত ছিল? ব্রহ্মবৈবর্ত পরিষ্কার করে লেখা রয়েছে পুরাণে, লেখা রয়েছে 6 বছরের নিচে 5 বছরের ঊর্ধ্বে, 5টা নয় 10টা নয়, একটা মাত্র সন্তান, পেট ডাবরা, গাল বড়, ঢিবির মতো আস্তে মা, একদম কালো, সোজা হয়ে দাঁড়াতে পারে না। সেই ছেলেটা যখন তখন বৃন্দাবনে চলে যায়, মায়ের চিন্তা, আমার ওই একটাই তো শিবের সলতে, ও যদি বৃন্দাবনে চলে যায় কংসের চরণচরের হাতে পড়বে, আমার মা বলা পাখি যদি হারিয়ে যায় আমি কি নিয়ে থাকবো, তাই ছেলেকে বৃন্দাবনে যেতে দেব না। সকালবেলা বলে ঘুমা, দুপুরবেলা বলে ক্ষমা, বিকালবেলা বলে ক্ষমা, সব ছেলে বৃন্দাবনে চলে যায়, কিন্তু দলের ক্যাপ্টেনটা মায়ের কোলে শুয়ে পড়ে থাকে। এই যে খেলাধুলা হচ্ছে গোমা, ক্যাপ্টেন গণ্ডগোল করলে দল হারবে বলো দাদা, তাই ভালো ক্যাপ্টেন পাঠাবেন। ভগবান মনে মনে করছে, মা বলছে ঘুমা বাবা ঘুমা, বেলা 4টে বাজলে সব ছেলে ওই করতে করতে মাঠে ঘাটে চলে যায়। মা বলে ঘুমা বাবা ঘুমা, ঘুমাবো? মা যেমন চতুর ছেলেও চতুর, যেই বলবে ঘুমা বাবা ঘুমা, চোখটা বন্ধ করে নাকটা বাজাবো, মা ভাবে ঘুমিয়েছে, মা ঘুমিয়ে পড়বে, তারপর পালাবো। ও বাবা, বাবা গোপাল, ও বাবা আমার নীলকান্ত নীলমণি।
মা ভাবলো গোপাল আমার ঘুমিয়েছে, সঙ্গে সঙ্গে ছাদলা মাদুর আনতে গেলে উঠে যাবে, বড় আঁচলটা বিছিয়ে দিয়েছে, যে কটা বৌদি বসে আছেন কাল আমার দাদাকে বলবেন ওগো, আর আট হাত ন হাত কাপড় এনো না, বাইশ হাত কাপড় নিয়ে আসবে, রান্না বান্না করবো, খারাং খারাং খারাং, ছেলে ঘুমিয়ে পড়লে আঁচলটা বিছিয়ে দেবো, মাদুরের কাজ করবে। তাই ছেলেটাকে নিয়ে মামার ঘুমিয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়ার আগে বলছে, ও বর্দি, বর্দি মানে বড় যা, ও বর্দি আমার গোপালকে নিয়ে ঘুমাচ্ছি, তুমি দুয়ার টুয়ার দিয়ে দাও বলে মা ঘুমিয়ে পড়লেন। মা যখন ঘুমিয়ে পড়েছে, গোপাল তো ঘুমায় না, চোখটা বন্ধ করে কায়দা করেছেন, তাতেই মা আমার ময়দা হয়ে গেছে। এবার গোপাল ভগবান পালিয়ে যাচ্ছে, কিভাবে পালাচ্ছে দেখুন। চিন্তা, আমি যেমন চতুর আমার মাও চতুর, এমনও হতে পারে আমার মতো চোখ বন্ধ করে আমার মাটা হ্যাঁ মিচিমিচি হয়তো ঘুমাচ্ছে, পরীক্ষা করে যাই, লাগলে তাক না লাগলে তুক। ওমা মা তুমি ঘুমিয়ে পড়েছো, আমার মা আমাকে ঘুম পাড়াতে এসেছিল, আমার মা ঘুমিয়ে পড়লো, ধরে রাখতে পারলে না এবার আমি পালাই, ধরে রাখতে পারলে না এবার আমি পালাই, ধরে রাখতে পারলে না এবার আমি পালাই। এইভাবে কটিতটে মুরলি ধারণ করে বাঁকা শ্যাম সুন্দর নিজের মাকে ঘুম পাড়িয়ে এবার ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছেন বৃন্দাবনে। অপূর্ব শোভা, যে শোভা না হলে রাজলীলা হয় না, কেমন শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, চন্দ্র পবন মন্দ, চন্দ্র পবন মন্দ, চন্দ্র পবন মন্দ, বিপিন ভারা লোক সমগন্ধরে মন্দ দো মন্দ দো মন্দ দো, শারদ চন্দ্র পবন মন্দ, বিপিন ভারা লোক সমগন্ধরে মন্দ দো মন্দ দো মন্দ দো। বৃন্দাবনে মায়েরা জেনে রাখবেন, এটা রাজলা হচ্ছে, এমন উচ্চ স্বরে হরিধ্বনি জয়ধ্বনি উলুধ্বনি দেবেন যে গোটা মুসারি বেতে ঘুমাচ্ছে, মুসারি ছিঁড়ে যেন হরিবাসরে চলে আসতে পারে, তালি বোয়া যাবে কিরকম ভগবানের ভক্ত। যে গোটা ঘুমাচ্ছে তাদের সার্টিফিকেটের গন্ডগোল আছে, কিন্তু আপনাদের সার্টিফিকেটে যদি জোর থাকে, তাদের যদি টেনে নিয়ে আসতে পারেন, তবে কাজটা হবে। জোরে জোরে দেবেন, এমন তাও ঘুমাচ্ছে, আস্তে আস্তে তোমার ঘুমাবার ব্যবস্থা হচ্ছে, মানে ঝুমের বাড়ি যাওয়ার ব্যবস্থা। ফুল্ল মল্লিকা মালতি জ্যোতি, 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 বৃন্দাবনে মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। আপনারা এসেছেন, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, মায়েরা লক্ষ্য রাখুন, আমি জানতাম আগে শনিবার রাজলীলা গাইব, কিন্তু আজকে রাজলীলা গাইব, আমি জানতাম না ফুলগুলো জানতাম না, আজকে রাজলীলা হবে না, ওরা জানতো গত শনিবার হবে না, এই শনিবার হবে, কেন স্বামীকে জিজ্ঞাসা করে তুমি কেন আমার জন্য অত কলুর বড়দের মতো খাটো, আলগা গায়ে কেন গাইছি বুঝতে পারছেন না, বউটার জন্য বুঝতে পারছেন, আমরা স্বামী, আমরা যদি নিয়ে আসতে পারি বউটার লক্ষ্মী হবে, বলে বৌদি আমি না আনতে পারলে ওই লক্ষ্মী ঝেঁটা তুলে দাঁড়াবে। তাই আপনারা যেমন শুনতে এসেছেন, আমি গাইতে এসেছি,
আমার কাজ হলো, কাজ হলো ভগবানের লীলা পরিবেশন করা। আমার কষ্ট হয় হোক, আপনি যদি শুনে আনন্দ পান সেটাই আমার আনন্দ। পাঁচ টাকা দশ টাকা কত পেলাম সেটা বড় প্রশ্ন নয়, কি আপনাদের দিয়ে গেলাম সেটাই বড় প্রশ্ন। এই যে পরপর পাঁচ বছর ভোট, এক বছর তো দুবার গান গাইলাম, এই যে এতগুলো সুযোগ পেলাম, কোনো কাউকে পেয়েছে সেই আপনারা বুঝতে পারছে কত ধরনের কত চাল। গাবত্তি পাঞ্জাবি পরে গাইবি তোকে আর আনবে? বোঝা গেল বৌদি? বৃন্দাবনে এবার লক্ষ্য রাখুন, মত মধুকর লক্ষ্য রাখুন মায়েরা, চাঁদ উঠেছে ফুল ফুটেছে কিন্তু একটা কালো ভ্রমর ভগবানকে পাওয়ার জন্য মাতাল হয়ে যায়। বাজারে অনেক রকম মাতাল আছে গো মা, হ্যাঁ বাজারের মাতাল ছেয়ে গেছে, এক একটা মাতাল আছে গো মা, টুটি পর্যন্ত খাবে, এত খাবে যে মানে তেমাতানির মাথায় অচেতন হয়ে পড়ে আছে। চোখে মুখে জল দিন, জ্ঞান ফিরবে, তাকে জিজ্ঞাসা করুন, কিরে খেয়ে তো পড়েছিলিস, আর দেব লিয়া লিয়ায় আবার খাবে বলবে। এর আগে আমার মুখ থেকে দুবার রাজলীলা শুনেছেন, তবু এত ঠান্ডায় আপনার রাজলীলা শুনতে বসে আছেন কেন? আপনার মাতাল হয়ে গেছে। বাজারে দু রকম মাতাল আছে, একটা হরিনামে মাতাল, একটা বিপিন বাবুর কারণ সুধা খেয়ে মাতাল। ভালো করে শুনে রাখুন, আপনি এই যে মাতলামি করছেন, আমাদের শরীরে একটা বিশেষ অংশ আছে, সেটা কো মা উদরের ভিতরে থাকে, লিভার। বেশি খাওয়া দাওয়া করলে প্রথম দিকে খারাপ হবে, তারপরে ফুলে পড়বে, তারপর পরলোডাঙ্গায় চলে যাবে। তাই অল্প বয়সে যারা মালজাল খায় গো মা, ছেলে বউকে পথে বসবার জন্য কাজ করে। এই মালগুলো, এই মালখোরগুলো দেশকে জাতিকে ঠকায়। আর যারা হরিনামে মাতাল, যারা কৃষ্ণ নামে মাতাল, আপনাদের সন্দেশ খালি, এর পরেও পরপর তিনটে হরিবাসর চলবে, সেটা সার্বজনীন, সবাই মিলে আপনারা চাঁদা তুলে ব্যবস্থা করবেন। কিন্তু আমার দিদি জামাই বাবু এই যে একা করলেন, এই মাতাল গরিব হতে পারে, দারিদ্র সীমার নিচে নেমে যেতে পারে, দেশকে ঠকাবে না, জাতিকে ঠকাবে না, কেন? আজ যাই করুক আর নাই করুক, হরিবাসরটা তো করে, হয়তো আপনাদের কাছে হাতে পায়ে জড়িয়ে ধরে কিছু সাহায্য চায়, কিন্তু হরিবাসর তো রক্ষা করে, এটা কজন পারে মা? কটা রাত পাবেন এই রকম রাত জেগে হরিবাসরে হরিনাম শুনবেন? কটা দিন পাবেন ভগবানের জন্য ভিক্ষা করবেন? সুখ শান্তির দিন অনেক আসবে, অশান্তির দিন অনেক আসবে, কিন্তু জগৎপতিকে পাওয়ার জন্য ভিক্ষা করতে কজন পারে মা? আমি হরিবাসর করি কিন্তু আমি নিজে যেটা পারি না, এরা যে পারলো, এদের কাছে আমি চিরঋণী। সেখান থেকে আসতে গো মা 6,000 টাকা শুধু গাড়ি ভাড়া, তবু এত কম টাকায় আসিস, দিদিও বোঝায় আমিও বোঝাই, শুধু উনি বোঝে না বলে তোকে কম নিতে হবে। আগের জন্মে বুঝি কোথায় একটা গন্ডগোল ছিল গো মা, এই জন্মে দুজন দু জায়গায় এসেছি, একটা ওই দিকে নদীর ধারে ফলতার দিকে আর একটা সন্দেশখালের দিকে, কিন্তু ও আমাকে বুঝিয়ে বলার চেষ্টা করে। আমি মাঝে মাঝে বলি ফোনটা কেটে দেবো, বলি আবার দুঃখ পাবে? প্রথমেই বলেছি গো মা, মেয়েরা দুঃখ করলে মনে সহ্য করতে পারিনি। তাই ফুল্ল মল্লিকা মালতি জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতি জ্যোতি, আহা ফুল্ল মল্লিকা মালতি জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতি জ্যোতি, সবাই আছেন, আপনারা আছেন, কিন্তু ভগবানের জন্য মাতাল একমাত্র কালো ভ্রমর হয়েছিল। কালো ভ্রমর কি গাইছে?
গুনগুন করে গান গাইছে, এই মাতাল ভ্রমরা গুনগুন করে, কত ফুলে মাতাল ভ্রমরা গুনগুন করে, ফুলে কত ফুলো মাতালে ভ্রমরা গুনগুন করে, ফুলো ফুলে কত ফুলো মাতালে ভ্রমরা গুনগুন করে, মধুময়কে গুণ করবে বলে মাতালে ভ্রমরা গুনগুন করে, মধুময়কে গুণ করবে বলে মাতালে ভ্রমরা গুনগুন করে। এই যে গুনগুন করছে, গুন করা কাকে বলে? রাজলার প্রত্যেকটা মানে আছে, গুন করা কাকে বলে? ধরুন আপনার বড় মেয়েকে বিয়ে দিলেন, হ্যাঁ, ছমাস পরে সংবাদ আসছে জামাই নাকি নিয়ে ঘর করবে না। মাগো মাথায় বাজ পড়া সংবাদ। ও বাবা, ও যা বলো বাবা বদ্দি, বলো বলো, একটা মাদুলি তৈরি করে দাও বাবা। হ্যাঁ, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, একে বলে গুন করা। আপনাদের পাড়ার কোনো জামাই যদি বলে ঘর করবো না, আমাকে পাঁচটা টাকা দিন মা, আমি কালীঘাট থেকে একটা মাদুরি এনে দেবো, জামাইয়ের হাতে বা কোমরে বেঁধে দেবেন, ও ঘর করো না মানে? আপনার জামাই যদি না ঘর করে, ওর বাপ এসে বলবে আমার ছেলে করুক আর নাই করুক আমি ঘর করবো। হাসছেন আপনারা? বাজারে এইরকম আছে গো মা, চটকল করে হরিবোল করে দেবে একদম। তবে এইরকম গুণ আপনারা করতে যাবেন না কেন? ছাদের লাউগুলো কদিন টিকবে? এগুলো কদিন টিকবে? 20 বছর, 40 বছর, 60 বছর? একদিন যে মারা যাবে তাকে গুণ করে লাভ নেই। তাই কালো ভোমর মাতাল হতে পারে, তাহলে ঠিক আছে, সে মানুষকে গুণ করছে না, কাকে গুণ করছে? ওই মধুময়কে গুণ করবে বলে মাতাল ভোমরা গুণ।